আবু জাফরবাই জানতে চেয়েছেন আমাদের এলাকার মোয়াজ্জিন সাহেব ফজরের নামাজের আগে প্রায় তিরিশ মিনিটের মতো বয়ান করেন তারপরে তিনি আজান দেন এটা কি ঠিক এটা মোটেও সঠিক নয় উনি বয়ান দেবেন মসজিদে ফজরের আজানের আগে যারা তাহাজ্জ পড়ে তাদের ডিস্টার্ব হবে যারা ঘুমিয়ে আছে তাদের ডিস্টার্ব হবে যারা অসুস্থ মানুষ রোগী তাদের ডিস্টার্ব হবে এটা কোনোভাবে কাম্য নয় এটা তিনি করবেন না এটা শোনার খেলাফ তিনি আজান দেবেন এটা তার দায়িত্ব এর বেশি কিছু নয় খোরশেদ নাম আলোকিত জীবন নামক আইডি থেকে একজন ভাই জানতে চেয়েছেন ফর্জ আদায়ের পর ঠিক ওই জায়গায় দাঁড়িয়ে কি সন্নত পড়া যাবে হ্যাঁ যাবে তবে উত্তম হলো জায়গা একটু পরিবর্তন করা যদি ঠিক আপনি যে জায়গায় ফর্জ পড়েছেন ওই জায়গায় দাঁড়িয়ে সন্না বা নফল নামাজ পড়েন নামাজ বাতিল হবে না গুনা হবে না তবে এটা সুন্নার খেলাপ হবে উত্তমতার খেলাপ হবে হাদিস আসছে হযরত আব হরে রহরাদি আল্লাহু তা আলান হু থেকে বর্ণিত হাদীস রাসূলুল্লা সাল্লাল্লাহ আলাইসাল্লাম বলেছেন আয়া আজিজু ওয়াহাদুকুম ইজ আ সাল্লাহ অইন্যতা আও অবিয়া তা আন ইয়ামিনীহি আউ আন সিমালী রওয়াহু আবু দাউদ আবু দাউদের হাদীস নাম্বার এক হাজার ছয় রাসূল্লাহ সাল্লাল্লাহ আলিসাল্লাম বলেছেন তোমাদের কেউ যখন নামাজ পড়ে এর মানি ফরজ নামাজ পড়ে তখন সে একটু সামনে অথবা একটু পিছনে অথবা ডানে অথবা বামে সরে দাঁড়াতে কি অক্ষম অর্থাৎ সে ফরজ নামাজ পড়ার পরে অন্য নামাজ পড়ার আগে সে একটু সরে দাঁড়াবে এ হাদিস দিয়ে ওলামাই কেরাম বলেন ফরজ নামাজ পড়ার পরে ঠিক ওই জায়গায় দাঁড়িয়ে সোন বা নফল নামাজ না পড়াই উত্তম একটু সরে যাবে যদি কেউ সরে না যায় নামাজ বাতিল হবে না বা গুণাগারও হবে না উত্তমতার খেলাফ হবে আসলাম উদ্দিন নাম একজন ভাই জানতে চেয়েছেন বিতরের নামাজে দোয়াই কুনুত পড়ার সঠিক নিয়ম কি দোয়াই কুনুত পড়ার একাধিক নিয়ম হাদিসে পাওয়া যায় আর হাদিস দিয়ে সাব্যস্ত যেগুলো প্রত্যেকটা নিয়মই সঠিক তা আমরা হয়তো একটা গ্রহণ করছি অন্যরা আরেকটি গ্রহণ করেছেন কোনত রুকুতে যাওয়ার আগেও পড়া যায় রুকু থেকে দাঁড়িয়েও পড়া যায় দুটো হাদিস দিয়ে প্রমাণিত দোয়াই কুনুত যখন আপনি পড়বেন তখন আপনি আল্লাহ আকবর বলবেন এবং সেখানে হাত তুলবেন এটাও সাহাবাইকে রামের আমল দিয়ে প্রমাণিত এরপরে দোয়াই কোনো আল্লাহ আল্লাহমান এটাও হাদিসে আছে আল্লাহ মাহাদ এটাও হাদিসে আছে তা আমরা যে নিয়মগুলো হাদিসে পাই প্রত্যেকটাকে আমরা শ্রদ্ধা জানাতে চাই আমির ভাই জানতে চেয়েছেন ইমামের পূর্বে ভুলে সালাম ফিরিয়ে ফিরলে মোক্তির করণীয় কি ইমাম সাহেব সালাম ফিরানোর আগে আপনি সালাম ফিরিয়ে ফেলছেন তাহলে আপনি আবার নামাজে মনোযোগী হয়ে যাবেন সালাম ফিরানোর পর উঠে চলে যাবেন না যখনই সালাম ফিরিয়ে ফেলছেন মনে হয়েছে আর ইমাম তো সালাম ফিরায়নি আপনি আবার নামাজে মনোযোগী হয়ে যাবেন ইমাম সাহেব যখন সালাম ফিরাবে আপনি আবার সালাম ফিরিয়ে ফেলবেন এই যে মাঝখান দিয়ে ফিরিয়ে ফেলছেন এই জন্য আপনার নামাজ বাতিল হবে না সাহসেজ দেওয়া দিতে হবে না যেহেতু ভুলে করেছেন আল্লা মাফ করে দেবেন নিজামুদ্দিন ভাই জানতে চেয়েছেন অসুস্থ হলে চেয়ারে বসলে নামাজ হবে হ্যাঁ নামাজ পড়ার জন্য দাঁড়িয়ে ফরজ নামাজ পড়া আবশ্যক সামর্থ্য না থাকলে বসে পড়বে এ বসে পড়ার দুটি সুরত প্রথমটা হলো মাটিতে বসা এটাই হলো উত্তম এবং এটাই নিয়ম বিশ্বনবী নিজে মাটিতে বসে নামাজ পড়েছেন যখন অসুস্থ ছিলেন শেয়ার উনার যমনায়ও ছিল শেয়ারে বসেননি কারণ নামাজ হচ্ছে রবের দরবারে তার গোলামের হাজিরা বিনয় প্রকাশ নামাজ সর্বশ্রেষ্ঠ বিনয় প্রকাশের মাধ্যম আর চেয়ারে বসাটা বিনয়ের একটু খেলাফ মাটিতে বসার মাঝে বিনয় বেশি এই জন্য বিশ্বনবী মাটিতে বসেছেন মাটিতে বসে পড়বেন হ্যাঁ এখন যদি কেউ পা ভাঁজ করে মাটিতে বসার মতো সামর্থ্য নাই তাহলে আমরা বলবো। তখন সে বাধ্য হলে চেয়ারে বসবে নামাজ হয়ে যাবে রিফাত নামে একজন ভাই জানতে চেয়েছেন নামাজ পড়ার সময় দুই পায়ের মাঝখানে কতটুকু ফাঁকা রাখা লাগবে এ বিষয়ে ইসলামের কোনো নির্দেশনা নেই সাল্লাম মুসল্লি নিজে তার দুই পায়ের মাঝখানে কতটুকু ফাঁকা রাখবেন এ বিষয়ে কিছু বলেননি এখানে ইসলামে উদারতা আছে কারণ আল্লাহর হাবিব যদি বলতেন চায়ের আঙ্গুল ফাঁকা রাখো তাহলে এমন কোন লোক আসে প্যাট অনেক মোটা দুই রান একবারে মোটা মোটা সে কিন্তু চার আঙ্গুল ফাঁকা রেখে দাঁড়াতে পারবে না তখন ওর জন্য নামাজ বিশাল মসিবতের কারণ হয়ে দাঁড়াত এই জন্য ইসলামের সৌন্দর্য এখানে সুস্পষ্ট আপনি কমফোর্ট ফিল করেন নামাজ লম্বা করে পড়বেন এক রাকাতে আপনি সুরা ইয়াসিন পড়তে চান সুরা রহমান পড়তে চান আপনি লম্বা নামাজ পড়বেন এখন দাঁড়ানোর বিষয় নিয়ে যদি আপনাকে টেনশান করা লাগে যে সাইর আঙ্গুল হলো না আঙ্গুল হলো তাহলে তো আপনি আঙ্গুল গোনা নিয়ে ব্যস্ত থাকবেন নামাজে মেনান থাকবে না এই জন্য আল্লাহর হাবি এ বিষয়ে কথা বলেননি অর্থাৎ আপনার যতটুকু ফাঁকা রাগা রাখলে পরে আপনি কমফর্ট ফিল করবেন অতটুকু রেখে পড়বেন তবে এমনভাবে দাঁড়াবেন না যে নামাজের সৌন্দর্যটাই নষ্ট হয় এটা যেন না হয় নূর নামে একজন ভাই জানতে চেয়েছেন ফর ফজরের নামাজের দ্বিতীয় রাকাতে রুকু থেকে ওঠার পরে হাত তুলে দোয়া করা দোয়ায় কুনুত পড়া এরকম কোনো সিস্টেম আছে নাকি উনি বলেন যে আমি দুবাইতে থাকি সেখানে এই সিস্টেমে মাঝে মাঝে নামাজ পড়তে দেখা যায় হ্যাঁ কুনুতে নাজেলা রাসুল সাল্লাহ সাল্লাম এটা করেছিলেন এক মাস বীরে মাউনার ঘটনার পরে তিনি রাল জাকুয়ান ও এ তিনটা গোত্রকে বদোয়া দিয়েছেন কুনুতে নাজেলা নামাজে পড়ে হজরত ইবনে মাসুদ বলেন ইন্নী সাল্লাহ ফিল ফাজার ইরান ওলা বাদাহু। ইয়াদৌ আলা উনাসিনাল মুসিক আল্লাহ সুদ্রাদ আল্লাহমা বলছেন যে রাসুলসাল্লাহ সাল্লাম ফজরের নামাজে এক মাস কুনুত করেছেন তিনি মোশ্রেকদের কিছু লোককে বদদোয়া দিয়েছেন তাহলে যখন বিপদ মুসিবত আসবে তখন কুনুতে না জেলা পরে ওই বিপদ থেকে পরিত্রাণ চাওয়া যায় এবং যদি কেউ আপনার ক্ষতি করে বদদোয়া দেওয়া যায় তবে আল্লাহর হাবিব সাল্লাহ সাল্লাম এটা এক মাস করেছেন তাই এটা কন্টিনিউ করা সোনা নয় এটা বিপদকালীন করা যায় সেটা এখনও করার সুযোগ আছে সাদেক ভাই জানতে চেয়েছেন ছেলে যদি বাবার জানাজার নামাজ পড়ানোর উপযুক্ত হয় এবং সে জানাজার নামাজে বড় কোনো আলেম থাকে তাহলে কে জানাজা পড়াবে আমরা বলবো ছেলে পড়াক ছেলে যদি উপযুক্ত হয় আপনজন সে খুব কাছের মানুষই পড়াবে যদি বড় কোনো আলেম পড়ায় নামাজ হবে কোনো অসুবিধা নেই যে কেউ পড়াতে পারে তবে ছেলে যদি পড়ায় সে যখন দোয়া করবে ও না হে আল্লাহ আমাদের এই মৃতকে ক্ষমা করে দেবে আল্লাহ মকফির হু তার এই দোয়াগুলো ঠোঁট দিয়ে আসবে না তার দোয়াগুলো কলিজার ভিতর দিয়ে আসবে অন্য কেউ দোয়া করলে ঠোঁট থেকে আসে মুখ থেকে আসে আর সন্তান যখন বাবার লাশ সামনে নিয়ে দোয়া করে সেটা কলিজার ভিতর থেকে আসে দোয়াটা বেশি কবুল হয় এই জন্য আমরা বলবো সন্তান এখানে নামাজ পড়াবে এটাই উত্তম রিপন ভাই জানতে চেয়েছেন নামাজে তাসাহুদের পর দোয় মাসুরা পড়ে তাসাহুদে বসে দোয়ায়ে মাসুরা পড়ার পরে অন্য দোয়া পড়া যাবে হ্যাঁ পরা যাবে আপনি প্রথমে তাসাহুদ পড়বেন তারপরে দুরশ্বরী পড়বেন তারপরে দোয়াই মাসুরা এ আল্লাহমেন নিজালাম তিনফিজুলান সহ আরও অনেক দোয়া আছে হাদি সেগুলো পড়বেন এরপর আল্লাহর হাবিব বলছি যে তোমার যা মনে চায় দোয়া করতে পারো আপনি তা ওই বৈঠকে আপনি দশটা দোয়া বিশটা দোয়া পড়েন কোনো অসুবিধা নেই যদি সেটা নফল নামাজ সুন্না নামাজ হয় তবে ইমামতি করলে আবার পড়বেন না কারণ আপনার পিছনে মুসল্লিদের মাঝে অসুস্থ লোক থাকতে পারে এমন লোক আছে যে হাসপাতালে এসেছে সে বাজারে যাবে তা আপনি যদি বসে লম্বা দোয়া পড়তে থাকেন তা তার বিরক্তির কারণ হবে এটা ঠিক হবে না কিন্তু ব্যক্তিগত নামাজে আপনি দোয়াই মাসুরা পড়ার পরে যে কোনো দোয়া করার সুযোগ আছে মাওলানা আবু জাফর ভাই জানতে চেয়েছেন মসজিদের মাইকে জানাজার নামাজের ঘোষণা দেয়া যাবে হারানো জিনিসের ঘোষণা দেয়া যাবে কর্মসূচির ঘোষণা দেওয়া যাবে কোনো দুর্ঘটনার ঘোষণা দেয়া যাবে কি মতারাম আবু জাফর ভাইকে আমরা বলছি যে হারানো জিনিসের ঘোষণা দেয়া যাবে না রাসুল এটা নিষেধ করেছেন কিন্তু যদি কেউ মারা যায় তাহলে মসজিদ কমিটির অনুমতি নিয়ে যদি অ্যালান করতে চায় এটা একবারে না যায়জ হবে না তবে এটা অনুত্তম বরং নিজেরা একটা মাইক নিয়ে ঘোষণা করবে তবে যদি মসজিদ কমিটি বলে ঠিক আছে আমার মাইক ব্যবহার করছো তুমি বিশটা টাকা দিয়ে যাও মসজিদের জন্য মসজিদের পান্ডে তাহলে অনুমতি দিলে এটা করা যেতে পারে আর কোনো কর্মসূচি যদি জনকল্যাণমূলক হয় সেটা করা যাবে জনকল্যাণমূলক মসজিদ শুধুমাত্র নামাজের জায়গা না হাইয়া আলাসালাহ সাথে আসে হাইয়া আল ফালাহ। তাই জনকল্যাণমূলক কাজ যদি হয় সেটার ঘোষণা দেয়া যাবে তবে সেটা বৈধ কাজ হতে হবে এরপরে দুর্ঘটনার ঘোষণা হ্যাঁ এটাও দেয়া যাবে কোনো বাড়িতে আগুন লাগছে ডাকাত ঢুকেছে আপনি মসজিদের মাইকে ঘোষণা দিতে পারেন এটা জনকল্যাণকর কাজ এটা দেয়া যাবে কোনো অসুবিধা নেই ওসমান ভাই জানতে চেয়েছেন মাঝে মাঝে মসজিদে নামাজ পড়তে পারি না তখন বাসায় গিয়ে স্ত্রীকে নিয়ে জামাতে নামাজ পড়তে পারবো হ্যাঁ পড়তে পারবেন আপনি মসজিদে জামাতে পড়বেন এটাই ভালো এটাই শোন কিন্তু যদি কোনো কারণে মসজিদে যেতে না পারেন তাহলে আপনি বাসাতে আপনার স্ত্রীকে নিয়ে জামাত করতে পারবেন আপনার সন্তানদেরকে নিয়ে জামাত করতে পারবেন তবে স্ত্রী যেন আপনার পাশাপাশি জামাতে না দাঁড়ায় তিনি যেন এক কাতার পিছনে দাঁড়ায় আবদুল্লা নামে একজন জানতে চেয়েছেন একা একা নামাজ পড়া অবস্থায় যদি কেউ পিছনে এসে মুক্তাদি হয়ে যায় করণীয় কি হ্যাঁ আপনি একা একা নামাজ পড়ছেন পিছনে একজন এসে আপনাকে টাচ করলো টাচ করে বুঝাই দিল সে মোক্তাদি তাহলে আপনি তাকবিরগুলো জোরে জোরে দেন কেরাত যদি জাহারি নামাজ আপনি বাকিটা জোরে জোরে পড়ুন আপনি ইমাম তারা মুক্তাদি হয়ে যাবে আর যদি সুননা নামাজ হয় তাহলে আপনি তখন তাকবির জোরে দিতে পারবেন কেরাত আপনি সুন্না নামাজে না পড়ে সিরি পড়বেন আস্তে আস্তে পড়বেন ওলামাই আহানাব বলে যার সুননা নামাজ তার পিছনে ফরজওয়ালার একতেদা জায়েজ নেই আর বাকি মাসলাকের সকল আলেমরা বলেন যে হ্যাঁ ওর পিছনে একতেদা জায়েজ আছে আশা করি বুঝতে পেরেছেন মুজ্জাম্মিল ভাই জানতে চেয়েছেন আমরা দুই ভাই একসাথে দোকান করি আজান দিলে একজন মসজিদে যাই আরেকজন দোকান করতে থাকি গুণা হবে আপনিও তো নামাজ পড়া উচিত হাই আল্লাহ সকলের জন্য এই জন্য আজান হওয়ার পরে দোকান বন্ধ করে দেবেন এটাই উত্তম এটাই করা উচিত রিজিকের মালিক জাক দুই ভাই একসাথে নামাজ পড়তে চলে যান নামাজ পড়ে আবার দোকান খুলুন রিজিক কমবে না তবে হ্যাঁ যদি আপনি মনে করেন যে আমি দোকান করছি ভাই আসার পরে আমি গিয়ে আবার নামাজ পড়ছি নামাজ তো হবেই পরজ আদাই হবে তবে এটা অনুত্তম বটে মাসিহর রহমান ভাই জানতে চেয়েছেন সফর শুরু করার আগেই গড থেকে দুই অক্তের নামাজ একাত্রে আদায় করে সফর শুরু করতে পারবো মোটেও না দুই অক্তের নামাজ একসাথে আদায় করা মুসাফিরের জন্য জায়েজ ওলামায় শাওয়াফে বলেছেন অন্যান্য অন্য মাসলাকের ওলামারা বলেছেন ওলামায় হানা পেটা অনুমোদন করেন না তো হাদিসে আছে মুসাফির দুই অক্তের নামাজ একসাথে পড়তে পারবে জোহর এবং আসর মাগরীব এবং এশা কিন্তু আপনি তো মুসাফির হন নাই এখনও ঘরে আসেন তাহলে আপনি কিভাবে করবেন মোটেও নয় এটা মুসাফির হওয়ার পরে জায়েজ অন্য অন্য মাঝহের আলেমদের কাছে মোস্তাকিম নামে একজন ভাই জানতে চেয়েছেন সময়ের কারণে ফজরের সন্না ছুটে গেলে কোন সময় আদায় করব সালাম ফিরানোর পরে আদায় করতে পারেন ইমামের সাথে পরর শেষ তখনও পড়তে পারেন এটাও হাদিসে আছে আবার সূর্য ওঠার পরে পড়বেন সেটাও হাদিসে আছে এ বিষয়ে আমরা আগে আলোচনা করেছি তাই আজকে সংক্ষেপে বললাম রবীন্দ্র আরও জানতে চেয়েছেন আমি সুন্নাত নামাজ মাঝে মাঝে বাসায় গিয়ে পড়ি কতটুকু দেরিতে পড়তে পারবো দেরি বেশি করেন না বরং আপনি মসজিদ থেকে বাসায় গিয়ে সোননাথ পড়ে ফেলবেন বেশি দেরি করলে সন্নাটা নাও পড়া হতে পারে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাক আলহামদুলিল্লাহ তো আলিহি ওয়া আসহাবিহি اجمعين। فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم। ما تأكم الرسول فخذوه وما نهاكم عنه فانتَهُوا. آمَنْتُ بِاللَّهِ। শুভমীয় দিনি ভাইও বনের আশা করি সকলে ভালো আছেন আল্লাহ তাআলা আমাদের সকলকে ভালো রাখুন সুস্থ রাখুন ইমানের সাথে রাখুন এই প্রত্যাশাই করছি। আমরা শুরু করতে আল্লাহর উপর ভরসা করে আমাদের সাপ্তাহিক জুমাবারের নিয়মিত আয়োজন আসন ইসলাম জানি সাধারণ প্রশ্নোত্তর পর্ব আমরা সময় ক্ষেপণ না করে আমাদের মূল পর্বে প্রবেশ করতে চাই মহতারাম মুফতি মুখতার বাই জানতে চেয়েছেন মহিলারা অজু করার পর অনেক সময় কাপড় চেঞ্জ করতে হয় আর এতে তাদের চুল বেরিয়ে যায় বা দেহের কিছু অঙ্গ প্রকাশিত হয় এ থেকে অজু ভেঙে যাবে না ভাই যান অজু ভাঙবে না যদি তারা একান্তে তাদের কাপড় পরিবর্তন করেন সেখানে গাইর মাহারাম কেউ না থাকে তাহলে গুণাও হবে না আর অজু তো ভাঙবেই না অজু ভাঙার যে কারণ পাওয়া যায় তার মাঝে কাপড় চেঞ্জ করলে সুলবা বা দেহের কোনো অংশ অনাবৃত হলে অজু ভাঙবে এমন কোনো কারণ পাওয়া যায় না জাজাকুমুল্লা মেহেদি হাসান নামে একজন ভাই জানতে চেয়েছেন দেহের অবাঞ্ছিত পশম কতদিন পর্যন্ত না কেটে থাকা যায় অবাঞ্ছিত পশম চল্লিশ দিন পর্যন্ত না কেটে থাকা যায় রসুলসালহিউল্লাম সময় নির্ধারণ করে দিয়েছেন আমরা যেন অবাঞ্ছিত পশম চল্লিশ দিনের বেশি দেহে না রাখি হজরত আনাস বিন মালিক রদিয়াল্লাহ তালু বলছেন ওকেতালা না ফেকাসী শারেফ ওয়া তকলি মিল কিলা আনা নফিল্লা নতরুকা আখসার মিনার বাইন আওয়াহ মুসলিম শাহ মুসলিম হাদিস নাম্বার চারশত সাতাশি হজরত আনাজ বলেন আমাদের জন্য সময় নির্ধারণ করে দেওয়া হয়েছে মোস কাটার ব্যাপারে নোক কাটার ব্যাপারে বগলের নীচ পরিষ্কার করার ব্যাপারে নাভির নিচের পশম উপড়িয়ে ফেলার ব্যাপারে পরিষ্কার করে ফেলার ব্যাপারে আমরা যেন চল্লিশ দিনের বেশি এটাকে রেখে না দিই এই হাদিস দিয়ে সাব্যস্ত হয় চল্লিশ দিনের বেশি রেখে দেয়া অনুচিত আমরা যেন এর ভিতরেই আমাদের দেহের অবাঞ্ছিত পশমগুলো পরিচ্ছন্ন করে নেই হাফেজ এক একজন ভাই জানতে চেয়েছেন এক মসজিদের টাকা অন্য মসজিদের উন্নয়নের জন্য খরচ করা যাবে হ্যাঁ যাবে কারণ খাত একটাই মসজিদগুলো আল্লাহর ইন্নাল মাসা আজিদা আন্নাল মাসা আজিদ আলিল্লাহ মসজিদগুলো আল্লাহর ঘর এগুলো আল্লাহরই এজন্য খরচ করা যাবে তবে এটা মসজিদ কমিটির অনুমোদন সাপেক্ষে হওয়া উচিত না হয় বিশৃঙ্খলা তৈরি হবে এক মসজিদের দান বাক্সের টাকা এনে আপনি আপনার মসজিদে খরচ করবেন বিশৃঙ্খলা তৈরি হবে এজন্য এটা মসজিদ কমিটির অনুমোদন সাপেক্ষে হওয়া লাগবে মসজিদে আর কোনো কাজ নেই বাকি কিন্তু মানুষ তো প্রতি জমাতে টাকা দেয় বা বিভিন্নভাবে মানুষ মসজিদে দান করে আপনি যদি মনে করেন যে আমাদের মসজিদের টাকা আর দরকার নেই এ টাকাগুলো আমরা অন্য মসজিদে দিয়ে দেব সুযোগ আছে অথবা অন্য মসজিদ কমিটি যদি এসে বলে যে আমাদের মসজিদে কিছু কাজ বাকি আছে আপনাদের তো পর্যাপ্ত টাকা আছে মসজিদের আমাদের কিছু দেন দেয়ার সুযোগ আছে খাদ যেহেতু একটা কোনো গুণা হবে না তবে সেটা অনুমোদন সাপেক্ষে হবে মসজিদ পরিচালনা কমিটির এতে করে কোনো বিশৃঙ্খলা হবে না নচেত বিশৃঙ্খলা তৈরি হওয়ার সমূহ সম্ভাবনা রয়েছে হিমাদ্রি হিমু নামক আইডি থেকে জানতে চেয়েছেন একজন ভাই মানসুর হাল্লাস কি মোশরেক ছিলেন মানসুর হাল্লাসকে নিয়ে আমরা কিছুদিন আগে প্রশ্নোত্তর পর্বে আলোচনা করেছি আজকে সংক্ষেপে বলতে চাই ওনাকে আমরা সরাসরি মোশরেক বানাতে চাই না আবার তিনি আল্লাহর অলি ছিলেন আমরা সেটাও বলতে চাই না তবে তৎকালীন যুগের আলেমেরা ওনাকে তাকফির করেছেন কফরির ফতুয়া দিয়েছেন কারণ তিনি আনাল হক দাবি করতেন আল হক কোরআন মজিদে আছে আল্লাহ হলেন হক এখন কোনো ব্যক্তি যদি বলে আমি হক তাহলে এটা নিশ্চয়ই একবারে একটি উদ্ভট দাবি হবে এটা শিরকি দাবি হবে এ সুযোগ নেই তৎকালীন যুগের অলামারা ওনার এই দাবির ভিত্তিতে ওনাকে তাকফির ফির করে ওনাকে হত্যা করার ফতুয়া দিয়েছিলেন এর নিমিত্তে এই ফতুয়ার ভিত্তিতেই তাকে হত্যা করা হয়েছে কিন্তু পরবর্তীতে কেউ কেউ তাকে আবার আল্লাহরুলি বানিয়ে দিচ্ছেন এ সুযোগও নেই ওনার ব্যাপারটা আমরা আল্লাহর উপর সেরে দিই উনি মজ্ব প্রকৃতির লোক ছিলেন কিছুটা পাগল প্রকৃতির লোক ছিলেন ওনার ব্যাপারে আমরা টানাটানি করার কোনো দরকার নেই আমরা বরং চুপ থাকি ওনাকে আমরা মোশরেক বলে একবারে আপ্লুত হতে চাই না আবার অল্লি আল্লাহর অলি বানিয়ে দিয়ে আমরা খুশি হতে চাই না ওনার ব্যাপারটা আমরা আল্লাহর উপর সেরে দিলাম নেওয়াজ শরীফ ভাই জানতে চেয়েছেন হিন্দুদের পূজায় মুসলিম পুলিশ অথবা আনসারের সদস্যরা কি পাহারাদারি করতে পারবে হ্যাঁ করতে পারবে কারণ যারা সংখ্যালঘু তারা আমাদের কাছে আমানতের মতো তাদের সাথে খেয়ানতের কোনো আচরণ করা যাবে না জলুম করা যাবে না আল্লাহ তালা বলেছেনুম দিন হুকুম ওয়ালিয়া দিন তোমাদের ধর্ম তোমরা পালন করো আমার ধর্ম আমি পালন করবো বিশ্বনবী মোহাম্মদুর রাসৌ সাল্লাহি ওসাল্লাম খায়বা ইহুদিদেরকে খায়বারে স্থানান্তরিত করেছেন তারা খায়বারে থাকতে চেয়েছে আল্লাহর হাবিব তাদেরকে থাকার জায়গাও দিয়েছিলেন সুতরাং বাংলাদেশে যারা হিন্দু আছে তারা তাদের মতো করে পূজা করবে আমরা সেখানে বাহাবা দিতে যাব না আবার তাদেরকে আমরা বিরোধিতাও করব না তাদের মন্দিরে আক্রমণ করা মর্তি ভাঙ্গা এগুলো ইসলাম অনুমোদিত নয় তারা তাদের কাজ করবে আর সরকার তাদেরকে নিরাপত্তা দেবে তাই সরকারের যারা পুলিশ বাহিনী আছে প্রশাসনের লোকেরা আছে আনসারের লোকেরা আছে তারা সেখানে নিরাপত্তা দিতে যেতে পারবে এটা সরকারের দায়িত্বের অন্তর্ভুক্ত তবে এ নিরাপত্তার বেতি বাহিরে আর কিছু করবে না উৎসাহ যোগাবে না সেটা শিরিক হয়ে যাবে খাইরুল ইসলাম ভাই জানতে চেয়েছেন বাধ্য হয়ে সুদী ব্যাংকে চাকরি করছি আমার মা অসুস্থ ওষুধপাতি কিনা লাগে সংসার পরিচালনা করতে হয় আর ভিন্ন চাকরিও পাচ্ছি না এখন কি করব। আমরা দোয়া করছি আল্লাহ তালা আপনাকে হালাল কোনো ব্যবস্থা যেন করে দেন আপনিও ভালো চাকরি হালাল চাকরি খুঁজতে থাকুন সুদী ব্যাংকের চাকরি আপনাকে পরিহার করার চেষ্টা করতে হবে কারণ রসুল সাল্লাহ সাল্লাম লানত করেছেন আল্লা রাসুল্লাহ সাল্লাইমাতে আল্লাহ হাবিব অভিশাপ দিয়েছেন যে সুদ খায় যে সুদ দেয় যে সুদের সাক্ষী থাকে এবং যে সুদ লিখি করে তো সুদী ব্যাংকে চাকরি করলে তো আপনি হিসাব করা লাগে এই জন্য রসুল্ল্লাহ পাত্র হয়ে যাবেন তাই আপনি সুদী ব্যাংকের চাকরি ছেড়ে দেবেন এটা আমরা প্রত্যাশা করি তবে হ্যাঁ আরেকটা চাকরির ব্যবস্থা হওয়ার আগ পর্যন্ত আমরা আপনাকে পরামর্শ দিতে চাই এই চাকরিটা আপনি না ছেড়ে দিয়ে চেষ্টা করতে থাকুন আল্লাহর কাছে ক্ষমাও চাইতে থাকুন কারণ আপনি যদি চাকরিটা ছেড়ে দেন কাদাল কুয়াইয়া কোন এক কফরা যে কখনও কখনও দারিদ্রতা মানুষকে কোপোরের দিকে নিয়ে যায় তা আপনার যখন টাকা পয়সা কিছু থাকবে না তখন তো আপনি চুরি করবেন ডাকাতি করবেন তো সেটাও তো হারাম তো এই জন্য আপনি চাকরিটা না ছেড়ে ব্যবস্থা যেন হয় চেষ্টা করুন আমরা দোয়া করি আর যারা এখনো চাকরি নেননি তাদেরকে বলবো সুদি ব্যাংকে অথবা হারাম কোনো জায়গায় আপনারা চাকরি নেবেন না ইসমাইল নামে একজন ভাই জানতে চেয়েছেন বাজারে মুরগি জবে করে খাওয়া জায়েজ হবে অর্থাৎ মুরগি কিনতে আমরা যখন বাজারে যাই তখন যারা মুরগি বিক্রি করে তারা জবে করে দেয় হ্যাঁ যদি তারা ইসলামী নিয়ম নিয়মকানুন অনুসরণ করে জবে করে তাহলে তো খাওয়া যাবেই আর সেটা হচ্ছে একজন মুসলিম জবাই করতে হবে এক নাম্বার শর্ত দ্বিতীয় শর্ত সেই মুসলিম জবাহের সময় আল্লাহর নাম নিতে হবে তিন নাম্বার শর্ত হলো যেই রকগুলো কাটতে হয় সেগুলো কাটতেই হবে তাহলে এই শর্ত ছাড়ায়তগুলো পূর্ণ করলে জবে করা যায়জ খাই খাওয়া জায়েজ কোনো অসুবিধা নেই কিন্তু বাজারে যারা জবে করে দেখা যায় অনেকে বিড়ি টানতে টানতে জবাই করে হাতের মাঝে ছুরি নেয় মুখের মাঝে বিড়িটা আছে। ওই অবস্থায় বিসমিল্লা বললে তো বিড়ি পরে যাবে তাই সে বিড়ি ফেলবে না বিসমিল্লা বলবে না জবাই করে দিল তাহলে ইচ্ছা করে যদি আল্লাহর নাম পরিত্যাগ করে জবে করে এ মুরগি খাওয়া যায়স হবে না তাই আমি বলি জবেটা আপনি করুন আর যদি ওদেরকে দিয়ে জবে করতে দেন তাহলে আপনি বলে দেবেন যেমন আমি যখন জবেহ করি করাই ওদেরকে দিয়ে বাজারে মুরগি তখন আমি নিজেকে বলি হ্যাঁ বিসমিল্লা পড়ো রকগুলো ভালো করে কাটো এরপরে যদি সন্দেহ হয় আগে জিজ্ঞাসা করি এই তোমার নাম কী এ নাম জিজ্ঞাসা করার অর্থ হলে আমি জানতে চাচ্ছি সে মুসলিম কিনা যদি বলে যে আমার নাম পরিমল দত্ত তাহলে তো আমি বলবো তোমার জবে করা দরকার নেই যখন নাম জিজ্ঞাসা করার পরে বলে আমার নাম আবদুল্লাহ ইসমাইল ইব্রাহিম ইত্যাদি আমি যখন বুঝি সে মুসলিম তখন বলি যে ঠিক আছে জবে এটা বিসমিল্লা বলে সুন্দর করে করো এই জন্য আপনাদেরকে আমি তাই বলবো যদি সন্দেহ হয় যে জবেহকারী মুসলিম কিনা নিজে জবে করবেন অথবা জেনে নেবেন তারপরে বিসমিল্লা বলতে বলবেন রকগুলো ঠিকঠাক করে কাটতে বলবেন আবদুল্লাহ মোহসিন নামে একজন ভাই জানতে চেয়েছেন স্বামী মারা গেলে স্ত্রী কতদিন সাজ শয্যা গ্রহণ গ্রহণ করবে না গয়নাঘাটি পরবে না হ্যাঁ স্বামীর মৃত্যুর পরে স্ত্রী চার মাস দশ দিন তিনি শোক পালন করবেন এই চার মাস দশ দিনে তিনি সাজসজ্জা গ্রহণ করবেন না তবে সেই জন্য উনি সাদা কাপড় পরে থাকতে হবে এটা জরুরি নয় অর্থাৎ তিনি সাজুকুজু যেটাকে আমরা বলি জেওয়ার অলঙ্কার পরা এরপরে লিপস্টিক দেয়া চোখ সাজানো মুখ সাজানো এটা তিনি করবেন না বরং তিনি শোক পালন করবেন আর কাপড়ে তিনি এমন কাপড় পরবেন না যে কাপড় পরলে উনি সেজেছেন মনে হবে এটা পরিহার করবেন কিন্তু একবারে সাদা পরে থাকতে হবে এটা জরুরি মোটেও নয় যে সমস্ত ভাইয়েরা এখনও শেয়ার করেননি আমরা বলবো মেহরবানি করে আপনারা একটু শেয়ার অপশনে একটু টিপ দিয়ে দিন আপনারা যারা দেখছেন সেখানে শেয়ার অপশনটি একটু খুঁজে আপনি শেয়ার করে দিলে অনেক মুসলমান উপকৃত হবে জহিরুল ইসলাম ভাই জানতে চেয়েছেন মক্তব বা মাদ্রাসার জন্য ওয়াকফকৃত জমিতে মসজিদ বানানো যাবে হ্যাঁ যাবে কারণ জমি ওয়াকফ ওয়াকফ করার পরে এটা আল্লাহর মালিক আনায় অর্থাৎ আল্লাহর জন্য ওয়াকফ করা হয় ওয়াকফুল্লিল্লাহ ব্যক্তি এটাকে আমার বলে আর দাবি করবে না এটাই হলো ওয়াকফর আসলিয়ত তো যখন মাদ্রাসার জন্য বা মসজিদে আপনার মক্তবের জন্য ওয়াকফ করে দেয় তখন আর ব্যক্তি মালিক থাকে না এখন এটা আবার যদি মসজিদ কমিটি এ মক্তব কমিটি ওই মাদ্রাসার কমিটি মনে করেন যে আমরা এই ওয়াকফকৃত জমিটা আমরা মসজিদের জন্য দিতে চাই কোনো অসুবিধা নেই যদি সেটা রাজি হয় তাহলে দিতে পারবে কমিটি চাইলে দিতে পারবে আর ওয়াকফ করে দেওয়ার পরে তারা তো আর নিজের দাবি করতে পারে না তাই সেখানে তারা নিজেরা কোনো রকমের আপনার প্রভাব খাটাবে না এটা যদি প্রভাব খাটায় এটা সঠিক হবে না জোয়েল ইসলাম ভাই জানতে চেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন বুদ্ধি প্রতিবন্ধী প্রফেসর বলেছেন সালাম আলাইকুম দিতে হবে আসসালাম আলাইকুম বলা অথবা খোদা হাফেজ না বলে আল্লাহ হাফেজ বলা এটা নাকি জঙ্গির লক্ষণ সে কি মোরতাদ হয়ে গেছে না আমরা তাকে মোরতাদ বলবো না কিন্তু সে যা বলেছে এটা জঘন্য কথা বলেছে এটা একবারে আপনার বালক সুলভ কথা বলেছে যেটাকে আপনি বলেছেন বুদ্ধি প্রতিবন্ধী আমরা তাকে বুদ্ধি প্রতিবন্ধী বলতে চাই না এর কারণ এটা হালকা হয়ে যায় শব্দটা বরং সে চালাকি করে বলেছে ইসলামের দুশ্মন সে সে জ্ঞান পাপি এবং ইসলামের চমৎকার দুটি অনুষঙ্গ কোরআনে আল্লাহ হাফেজ শব্দটা কিন্তু কোরআনেরই শব্দ পল্লাহ খাইরুন হা হাফেজান ওহ আরহামুর রাহেবিন পবিত্র কোরআনে আছে আল্লাহ সর্বশ্রেষ্ঠ হেফাজতকারী এই জন্য আল্লাহ হাফেজ যেটা কোরআন থেকে আনা শব্দ আর আসসালামু আলাইকুম তো এটা কোরআন হাদিসের সব জায়গাতে আছে ইসলাম আলাইকুম এ শব্দ তো নেই বিকৃত রূপ এটা ইহুদিরা সালাম দিত আসলাম আলাইকুম বিকৃত করে এটা ইহুদিদের অভ্যাস ছিল তো আজকে ইসলামের এই চমৎকার দুটি অনুষঙ্গ এটা আমল করলে যদি জঙ্গি হয় তাহলে তো আমরা সবাই জঙ্গি হতে চাই আমরা ভুল কথা বলে আমরা একবারে আধুনিক হতে চাই না যদি এটাই হয় এমন জঙ্গি হওয়া ভালো এটা হলে যদি আপনি আমাকে বলেন যে ফাঁসিতে জুলাবেন আমি বলবো আসসালামু আলাইকুম বললে যদি ফাঁসিতে জুলা লাগে আমরা ফাঁসিতেও জুলব সালাম আলাইকুম বলে আমরা বেঁচে থাকতে চাই না আমাদের এই বিকৃত অবস্থা দিয়ে বেঁচে থাকার চেয়ে ভালো সুস্থ ধারায় থেকে অল্প দিন বাঁচা অনেক উত্তম আমরা আপনাদের মতো জ্ঞান পাবিদের থেকে সবক নিতে চাই না ঢাকা ইউনিভার্সিটির প্রফেসর হত্যকে আপনি সব জানেন এটা তো আরেক মরুক্ষতা আপনি যে সাবজেক্টের প্রফেসর আপনি সে সাবজেক্ট নিয়ে কথা বলুন আপনি এমন সাবজেক্ট নিয়ে কেন কথা বলবেন যেটা আপনার আপনার সাবজেক্টে নয় এটা আপনার অধীনে নয় আপনি কেমিস্ট্রির প্রফেসর আপনি ইতিহাস নিয়ে কথা বলতে যান কেন ইংরেজির প্রফেসর আপনি বায়োলজি নিয়ে কথা বলতে যাবেন কেন আপনি বিজ্ঞানের শিক্ষক আপনি আপনি সেখানে অন্য বিজ্ঞানের বাহিরে গিয়ে ইংলিশ সাবজেক্ট নিয়ে কথা বলতে যাবেন কেন হ্যাঁ আপনি আপনার মতো করে বলুন যে আমি এভাবে বলি তাহলেও তো হয়তো কিন্তু উনি বলে ফেললেন কি যারা ইসলাম আলাইকুম না বলে আসসালাম আলাইকুম বলে তারা জঙ্গি তাহলে তো আমাদের সরকারের অনেক মন্ত্রী ইভেন প্রধানমন্ত্রীও তো আসসালাম আলাইকুম সুন্দর করে বলে তাহলে ওনারাও কি জঙ্গি এই লোকটার বিরুদ্ধে আসলে আমাদের সকলকে কথা বলা উচিত যেন এই জাতীয় দৃষ্টতা আর কেউ না দেখায় এই জাতীয় বেয়াদবি যেন ইসলামের অনুষঙ্গের সাথে আর কেউ না করে তাই এই বিষয়ে আমাদের প্রত্যেক মুসলিমের কথা বলা উচিত নিজস্ব জায়গা থেকে এবং আমি আহ্বান করবো ওই প্রফেসরকে তিনি যেন তাওবা করেন তিনি যদি জেনে বুঝে দৃষ্টতা করেন তাহলে এটা কিন্তু কফরির পর্যায়ের হবে তাকে তাওবা করতে হবে আর যদি ভুলে করেন তাহলে আমরা তাকে ক্ষমা চাইতে বলবো আল্লাহর কাছে আল্লাহ যেন তাকে মাপ করে ইমাম হাসান ভাই বলতে চেয়েছেন হিন্দুদের মূর্তি ভাঙ্গা মুসলমানের জন্য কি জায়েজ না মোটেও নয় মোটেও নয় মোটেও নয় বরং কোরআন মসজিদ আল্লাহ তালা যারা আল্লাহ ব্যতীত অন্যদেরকে ডাকে তাদেরকে গালি দিতে পর্যন্ত নিষেধ করেছেন আল্লাহ বলছে তাদেরকে তোমরা গালি দিও না না হয় তারাও তো আল্লাহকে গালি দেবে আর সেখানে আপনি মূর্তি ভাঙবেন কেন না মূর্তি ভাঙবেন না যদি বাংলাদেশে আমরা মন্দিরে আক্রমণ করি ভারতের হিন্দুরা মসজিদে আক্রমণ করবে এত করে সংঘাত তৈরি হবে ইসলাম তো সংঘাতের পক্ষে নয় এজন্য আমরা মূর্তি ভাঙতে বলি না রাসুলসাল্লিয় সাল্লাম ভেঙেছেন মক্কা বিজয়ের পরে মসজিদে নবমীতে মসজিদে হারামে সেটা ছিল ওই অঞ্চলে ইসলাম বিজয়ী হওয়ার পরে মূর্তি পূজা করার মতো আর কেউ ছিল না আর কা তো মূর্তি পূজার জন্য নয় এই জন্য বিশ্বনবী ভেঙেছেন কিন্তু আমাদের দেশের হিন্দুরা যেখানে মূর্তি পূজা করে ওটা তো মসজিদ না ওটা তাদের মন্দির তো তাদের মন্দিরে গিয়ে আপনি কেন ভাঙবেন সুতরাং আমরা এটা করব না আমিন নামে একজন ভাই জানতে চেয়েছেন কেউ টাকা হাওলার চাইলে মিথ্যা অজুহাত দেয়া যাবে কি মিথ্যা অজুহাত দেয়া যাবে না তবে তাও করা যাবে আপনি এমনভাবে কথা বলবেন যেন মিথ্যা না হয় তবে জবাব হয়ে যাবে কেউ আপনার কাছে টাকা হাওলাত চাইল আপনি জানেন যে তাকে টাকা হাওলাত দিলে সে আর ফিরিয়ে দেবে না অথবা হাওলাত দিলে শত্রুতা তৈরি হবে তা আপনি যদি বলেন যে টাকা দেব না সে মনে কষ্ট নেবে তাহলে আপনি দিতেও চান না এখন কি করবেন আপনার হাতের যে মোবাইলটা আছে অথবা হাতের মাঝে আপনার যেই জিনিসগুলো আছে এগুলো একটু এক জায়গায় রেখে দেন রেখে দিয়ে আপনি এবার বলেন যে ভাই টাকা চাইলেন হাত তো খালি তা আপনি হাত খালি বলে এভাবে বলেন এটাকে তাওরিয়া বলে অর্থাৎ আপনার টাকা মানি বেগে আছে কিন্তু হাতে তো নাই তাই আপনি বলতে পারেন ভাই টাকা তো চাইলেন হাতে তো টাকা নাই। এইভাবে যদি আপনি বলেন সরাসরি মিথ্যা হলো না তাউরিয়া হলো ওটা করতে পারেন অতটুকু জায়েজ আছে কিন্তু মিথ্যা অজুহাত বা মিথ্যা কথা বলার কোনো সুযোগ কোনোভাবেই নেই মাহাদি হাসান নামে একজন ভাই জানতে চেয়েছেন দশ টাকার নোটে আরবিতে আল্লাহ আকবর লেখা থাকে ওই টাকা ব্যাকসাইডে নিয়ে আমরা হাঁটি আবার টয়লেটেও যাই ঠিক হবে আসলে এ বিষয়ে আমরা বলতে চাই যে আল্লাহর নাম ব্যবহার করার ক্ষেত্রে সতর্ক হওয়া দরকার আমরা দেখি ছোটো ছোটো লিপিলেটে বিসমিল্লাহ রহমানের লেখা থাকে এগুলো রাস্তায় বিতরণ করে এগুলো কেউ ফেলে দেয় পায়ের তলায় পড়ছে বিসমিল্লা আল্লাহর নাম এবং কোরআন মজিদের আয়াতে করিমা এটা পায়ের তলায় পড়তেছে আপনি ভাবছেন যে বিসমিল্লা এখানে লিখলে অনেক কিছু হয়ে যাবে না বিসমিল্লা বলতে বলা হয়েছে আপনি বিসমিল্লা লিখতেও পারেন এমন জায়গায় যেখানে সংরক্ষিত থাকবে প্রত্যেকটা কাজের আগে বিসমিল্লা বললে শূন্য আদায় হয়ে যাবে যদি আপনি নাও লিখেন এই জন্য লেখার সময় আপনি ভাববেন যে কোথায় লিখছেন তো টাকার মাঝে আল্লাহ আকবার দেওয়ার দরকার নেই কারণ টাকাটা হিন্দুর হাতে যায় বৌদ্ধের হাতে যায় যারা আল্লাহকে অসম্মান করতে পারে ওই টাকাটা টাকাতে থাকলে এবং এটা এমন জায়গায় থাকতে পারে আপনি নাফাক জায়গায় পড়ে যেতে পারে আল্লাহর নাম অসম্মান হয় অবমানও না হয় এবং এটা টয়লেটে নিয়ে যাচ্ছি আমরা যখন তখন কিন্তু এটা পকেটে থাকছে এইভাবে তাই আমরা বলবো যে এখানে আল্লাহর নাম ব্যবহার না করলেই ভালো এমন জায়গায় ব্যবহার করবেন না যেখানে ব্যবহার করলে আল্লাহ তা নাম অসম্মানিত হতে পারে ইফন আহমদ ভাই জানতে চেয়েছেন অজু করার সময় আজানের জবাব দেয়া যাবে অজু করার সময় আজানের জবাব দেয়া দরকার নেই যে কোনো কাজে যখন কোনো ব্যক্তি লিপ্ত থাকবে রত থাকবে তখন তার আজানের জবাব মৌখিকভাবে না দিলে কোনো অসুবিধা নেই আজানের জবাব দেয়া দু রকম একটা হচ্ছে ফেইলি আর একটা কাউলি ফেইলি জবাব দেয়া এটা ওয়াজিব যেমন হাই আল্লাহাল্লাহ বলছেন আমা যে আসো যে আজান শুনবে সে মসজিদে যাবে অথবা সে নামাজ আদায় করবে এটা ফরজ এটা তার জন্য আবশ্যক আর কাউলি হল ইদাসমতুল মুওয়াজ্জেন কাকুল ইয়াকুল মোয়াজ্জেন যা বলে আমরা শুনে তা বলবো এটা মুখে বলা এটা সুন্নাহ তো মুখে যদি কেউ জবাব না দিয়ে চুপ করে থাকে গুণা হবে না সূনা লঙ্ঘন হবে উত্তমতার তার হবে আর যদি আপনি ব্যস্ত থাকেন যেমন আপনি বাদ খাচ্ছেন আজান হচ্ছে জবাব দেয়া লাগবে না আপনি কোরআন তেলাওয়াত করছেন আজান হচ্ছে কোরআন তেলাওয়াত বন্ধ করে জবাব দেয়া লাগবে না আপনি কোন কাজে আছেন ওই কাজ করতে থাকেন জবাব না দিলে কোনো অসুবিধা নেই ঠিক এখানেও তাই অজু করছেন আজানের জবাব মৌখিকভাবে না দিলে কোনো গুনা হবে না তবে যদি আপনি দিতে চান দেয়ার সুযোগও আছে হাফিজ আহমদ ভাই জানতে চেয়েছেন জমি বন্ধক রাখার সঠিক নিয়ম কি শুধু জমি নয় যে কোনো জিনিস বন্ধক রাখার সঠিক নিয়ম হলো আপনি টাকা দিচ্ছেন যাকে বা কোনো কিছু দিচ্ছেন তা ফিরে পাওয়ার নিশ্চয়তার জন্য আপনি কিছু রেখে দিচ্ছেন এটার নামে বন্ধক নিজের বর্ম লৌহ বর্ম যেটা তিনি যুদ্ধের মাঠে পরিধান করতেন এটা তিনি একজনের কাছে রেখে তার বিনিময়ে কিছু জিনিস তিনি নিয়েছেন বন্ধক এটাকে আরবিতে রেহান বলে এটা আপনার শতসিদ্ধ বিষয় এটা জায়েজ এখন ব্যাপার হলো যা বন্ধক রেখেছেন সেটা ভোগ করা যাবে কিনা এটাই হলো মাসালা জমি বন্ধক রাখা জায়েজ কিন্তু জমি চাষ করা যাবে পুকুর বন্ধক রাখা জায়েজ এতে মাছ ফেলানো যাবে গরু বন্ধক রাখা গাই গরু বন্ধক রাখা যায়েজ দুধটা কি খাওয়া যাবে স্বর্ণ বন্ধক রাখা যায়জ এটা কি পরিধান করা যাবে এই হলো প্রশ্ন দোকান বন্ধক রাখলেন এটা কোন ভাড়া দেয়া যাবে এই হলো প্রশ্ন সেই এ ব্যবহার করা যাবে না করলে সুদ হবে এই এটা ব্যবহার না করে রেখে দিতে হবে এখন যদি আমরা ব্যবহার করি যে জমিটা ফেলে রাখলাম আমিও চাষ করলাম না সেও করলো না এত করে তো ক্ষতি হলো পুকুরটা আছে আমি বন্ধক নিলাম সেও মাছ ফেললো না আমিও ফেললাম না এত করে তো সম্পদ নষ্ট হলো এই মশালায় তখন বলা হয় হ্যাঁ যদি আপনি ভোগ করতে চান সম্পদ নষ্ট না করতে চান তাহলে আপনি আবার মালিককে ভাড়া হিসাবে কিছু টাকা দিতে হবে আপনি জমি বন্ধক নিয়েছেন চাষ করলে মালিককে আপনি প্রতি বছরে কিছু টাকা ভাড়া হিসাবে দেবেন তাহলে আর এটা সুদের সম্ভাবনা থাকবে না এখন সে ভাড়ার অঙ্কটা কত হবে সেটা আপনি এবং মালিক দুজনে মিউচুয়ালি সিদ্ধান্ত নেবেন এখানে মালিক যদি বলে ঠিক আছে আপনি আমাকে প্রতি মাসে এত টাকা দেন আর আপনি অত টাকা দেবেন তাহলে সুদের সম্ভাবনা থাকবে না আশা করি বুঝতে পেরেছেন হাবিবুর রহমান ভাই জানতে চেয়েছেন যারা ভালো জিন ও মোমেন জিন তারা কি জানাতে যাবে মত্তাকি জিন যারা তারা জান্নাতে যাবে কিনা না এ বিষয়ে কোরআন এবং হাদিসের সুস্পষ্ট কোনো বক্তব্য পাওয়া যায় না তবে যারা কাফের জিন তারা জাহান্নামি হবে সেটা কোরআনে পাওয়া যায় আল্লাহ তালা বলেছেন জাহান্নামা মিনাল অবশ্য আমি মানুষ এবং জিন দিয়ে জাহান্নামকে পরিপূর্ণ করব তো যারা কাফের জিন তারা জাহান্নামি হবে এখন যারা মম্যান জিন তারা কি জান্নাতি হবে আদিস কোরআনে সুস্পষ্ট পাওয়া যায় না তো বলা বলামাই কেরাম অধিকাংশই বলেছেন ওমেন জিনেরা জান্নাতই হবে কোনো কোনো আলেম বলেছেন তারা জান্নাতের নিয়ামত ভোগ করবে ঠিক মানুষের মতো কোনো কোনো আলেম বলছেন যে না বরং তারা জান্নাতের শফিস হবে জান্নাতের শোভাবর্ধন তাদেরকে দিয়ে করা হবে তারা জান্নাতের নিয়ামত ভোগ করবে না কেউ কেউ বলছেন তারা জান্নাতের এক পাশে থাকবে অর্থাৎ তারা জাহান্নাম থেকে আল্লাহ মুক্ত মুক্তি দেবেন জান্নাতের ভিতরে ঢুকতে দেবেন না পাশে রাখবেন কেউ কেউ বলছেন আর রাখবেন বিভিন্ন রকমের বক্তব্য ওলামাইকেরাম দিয়েছেন তবে তারা জান্নাতি হবে এরকম সুস্পষ্ট কোরআন হাদিসের বক্তব্য যেহেতু পাওয়া যায় না তাই এই বিষয় নিয়ে আমরা টানা হাসরা করবো না আর এটা আমাদের আমলের সাথে জড়িত না তাই এটা যদি আমরা নাও জানি দিনই কোনো সমস্যা আছে বলে মনে হয় না আমার ভাই জানতে চেয়েছেন সালামের প্রচলন কখন থেকে হয়েছে সালাম না দিলে কি গুণা হবে সালামের প্রচলন একবারেই আদম সালামকে বানানোর পরেই হয়েছে হাদিসে আর্সে যখন আদম আলাইহি সালামকে বানানো হলো তখন আল্লাহ তালা আদম আলাই সালামকে বললেন একদল ফেরিস তাদেরকে ইঙ্গিত করে ফসল্লিম আলা উলা ইকান না ওই যে কিছু আসে কিছু সংখ্যক লোক গিয়ে তাদেরকে সালাম দাও মেলা ইকা তারা ফিরিস তাদের দল তাদেরকে গিয়ে সালাম দাও আদম আলাইহি সালামকে আল্লাহ সালাম দিতে বলেছেন ফেরিস তাদেরকে তিনি তখন সালাম দিলেন ফেরেশতারা সালামের জবাব দিল তাহলে সালাম শুরু হয়েছে একবারে জান্নাতে সালাম প্রচলন করেছেন আল্লাহ নিজে এখন এই সালাম না দিলে গুণা হবে না তবে সন্না লঙ্ঘন হবে সালাম দেয়াটা সন্না না দিলে গুণা নেই আর সালাম দেয়া অনেক দারুণ একটি বাধা আল্লাহর হাবিব বলছেন ম্যান বেদা সালাম পাকাত বারিয়া মিনাল কিবির যে ব্যক্তি শুরুতে সালাম দেয় সে অহংকার থেকে মুক্ত হয় এই জন্য বেশি বেশি সালাম দিতে হবে নিজেকে নিরহংকারী নিরহংকার অহংকারবিহীন ব্যক্তি প্রমাণ করার জন্য আর সালাম দিলে অহংকার কমে কিন্তু আমরা দেখি আল্লাহর কিছু বান্দা আছে যারা সালাম নেয়ার জন্য অপেক্ষা করে সালাম দেয় না এটা আলেমল আমাদের মাঝেও পাওয়া যায় আল্লাহ আমাদের হেফাজত করুক যে তারা ভাবে আমরা তো শুধু সালাম নেব। দেবো কেন এই ভাব ধরে থাকে আগেই যে আমরা সালাম দেবে এটা যেন না হয় বরং আমরা নিজেরা সালাম দেবো তবে হ্যাঁ যদি আপনার কাছে অনুমিত হয় যে এই লোকটা সবসময় সালাম নেয়ার জন্য অপেক্ষা করে তাহলে তাকে সালাম দেয়া বন্ধ করে দেবেন শিক্ষা দেওয়ার জন্য মসজিদ কমিটি সভাপতি ইমাম সাহেবের সালামের জন্য অপেক্ষা করে ইমাম সাহেবের উচিত তাকে সালাম না দেয়া বুঝাইয়া দেয়া যে এটা ফাইজলামি এসব থামান আপনি অফিসারগিরি মসজিদে আইসা করবেন না এই জাতীয় লোক যারা আছে সালাম নেয়ার জন্য অপেক্ষা করে তাদের শিক্ষা দেওয়ার জন্য তাদেরকে সালাম না দিলে কি হয় গুণা হবে না তারা শিক্ষা পাবে আর আমরাই বলবো যে আমরা সবাই নিজ থেকে উদ্যোগী হব বাবা ছেলেকে সালাম দেবে ছেলে বাবাকে দেবে স্বামী স্ত্রীকে দেবে স্ত্রী স্বামীকে দেবে আগে আগে আমরা সালাম দেব। এটাই হচ্ছে উত্তম রিফাত ভাইয়ের আরেকটি প্রশ্ন হিন্দুদের পূজার মুসলমানরা শুভেচ্ছা জানাতে পারবে কিনা মোটেও না মোটেও না এটা করলে ইমান চলে যাবে কারণ হিন্দুদের পূজা সুস্পষ্ট শিরিক এটাকে সমর্থন করলে ইমান চলে যায় আর শুভেচ্ছা জানানোর মানে কি শুভেচ্ছা জানানোর মানে হলো আমি তো সমর্থন করলামই বরং তোমরা এই কাজ করতে থাকো ইমান মোটেও থাকবে না এই জন্য হিন্দুদের শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা এটা কোনো মুসলিম ব্যক্তি যদি বলে ইমানহীন হয়ে যাবে যদি আমাদের দেশে এটা চলছে এখন মুসলমানের সন্তানেরা শুভেচ্ছা জানাচ্ছে আজকে দেখলাম এক ব্যাংকের এমডি কম ইয়ে করছে ফেসবুকে সরি মোবাইলের মাঝে এস এম এস করছে আমাকে একবার দেখাচ্ছে যে অমক ব্যাংকের এমডি দেখেন এস এম এস পাঠাচ্ছে দুর্গা পূজার শুভেচ্ছা নিচের নাম আবদুল্লাহ ওমক মানে মুসলমান আমি দেখলাম যে ঢাকায় ফুরান ডাকা একটা বিশাল ব্যানার লাগানো লাগানো আছে কয়েক বছর আগে ব্যানারের মাঝে লেখা শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা আলহাজ হাজ ওমক হাজি সাহেব কারণ সামনে কমিশনার নির্বাচন আছে হিন্দুদের ভোট লাগবে তো এই জন্য দুর্গা শুভেচ্ছা দিচ্ছে আস্তাক ফেরল্লা আস্তাক ফেরল্লাহ বিশ্বনবী বলছেন যে তোমরা শিরিক করো না আল্লাহ বলছে শিরিক করো না যারা শিরিক করছে দুর্গা পূজা করে তারা কি জান্নাতের দিকে যাচ্ছে না জাহান্নামের নামের দিকে আমরা একমত তারা জাহান্নামের নামের দিকে যাচ্ছে এটা না যায়জ এর না শির আজিম শিরকের সে বড় জুলুম নাই আমাদের দায়িত্ব হচ্ছে ওই বাইদেরকে জাহান্নাম নাম থেকে বাঁচানো তারা আগুনের দিকে যাচ্ছে মান্য শিরিক বিল্লা যে ব্যক্তি শিরিক করে আল্লাহর সাথে কা সে ব্যক্তি মিনাস সামা সে যেন আকাশ থেকে পড়ল আকাশ থেকে লাভ দিচ্ছে যে শিরিক করছে এখন এমন আকাশ থেকে লাভ দেয় তাকে তো বাঁচানো উচিত এই জন্য হিন্দু ভাইয়েরা যারা মূর্তি পূজা করছে আমাদের যদি সুযোগ থাকে তাদের কাছে আমরা দাওয়াত নিয়ে বলবো ভাই এ মাটির মূর্তির কাছে মাথা নত না করে মাটির মালিকের কাছে মাথা নত করুন যাহার নাম থেকে বাঁচুন এটা না করে আমরা যদি সেখানে যে হাততালি দেই দুর্গাপূজা মুসলমানের ছেলেরা গিয়া প্রাসাদ নিয়ে টানাটানি করে ওদের হালুয়া রুটি যা আসে কলা মুড়ি দুধ লইয়া মুসলমান আছে টানাটানি করে ওরা খাইতে পায় না অথচ মুক্তির সামনে প্রাসাদ দেওয়ার পরে সেটা খাওয়া হারাম সেটা খাওয়া যায়জই নাই। আর ওখানে গিয়ে হাততালি দিলে শুভেচ্ছা জানালে সাথে সাথে ইমানটা চলে যাবে এই যে দুর্গাপূজা কিন্তু চলছে তাই মুসলমান ভাইয়েরা সন্তানদের ব্যাপারে সাবধান হন নিজেরা যাবেন না সন্তানদেরকে দুর্গা পূজায় যেতে দেবেন না হিন্দুরা তাদের পূজা করুক আমরা বাধা দেব না কিন্তু সেখানে আমরা নিজেরা অংশগ্রহণ করবো না এটা কবিরা গুণা মস্ত বড় গুণা এটা সবচেয়ে বড়ো গুণা হচ্ছে সিঁড়ি আল্লাহ আমাদের হেফাজত করুক নোমান ভাই জানতে চেয়েছেন হাই কমড়ে বসে টয়লেট করলে কাপড় চোপড় নোংরা হয়ে যায় এমত অবস্থায় উলঙ্গ হয়ে টয়লেট করা যাবে হ্যাঁ যদি এমন পরিস্থিতি হয় যে আপনি সেখানে ওই কাপড় পরে গেছেন যে কাপড় পরিবর্তন করার মতো আর সুযোগ নেই আপনি বেড়াতে গেছেন একটাই কাপড় আছে রাস্তায় আছেন এমন জায়গায় টয়লেট যে সেখানে নিচ থেকে রিফ্লেক্ট হয় পচরা পায়খানা উঠ উপরের দিকে একটু ময়লা উঠে যায় তাহলে আপনি চাইলে টয়লেটের ভিতরে উলঙ্গ হয়ে আপনি স্তেঞ্জা করতে পারবেন কারণ যেহেতু টয়লেটের ভিতরে দরজা লাগিয়ে দিলে কেউ দেখে না এই অবস্থায় আপনি কাপড় চোপড় খুলে ফেললে কোনো গুণা হবে না কোনো অসুবিধা নেই রেজাউল করিম ভাই জানতে চেয়েছেন জিন দিয়ে জিনের চিকিৎসা করা যাবে একজন আলেম এটা করেন তার পিছনে নামাজ হবে হ্যাঁ ভাই নামাজ হবে জিন দিয়ে জিনের চিকিৎসা করতে পারবেন কোনো অসুবিধা নেই কেমন যেমন কাটা দিয়ে কাটা তোলা হয় এমন কিছু দুষ্ট জিন আছে যে জিনগুলো কারোর উপর প্রভাব বিস্তার করেছে আসর করেছে ওই অবস্থায় ওই জিন তাড়িয়ে তাড়ানো যাচ্ছে না তাই এমন কেউ আছে যে জিন নিজে হাসিল করেছে জিনদেরকে নিজের বসীভূত করেছে ও ব্যক্তি যদি আবার স্ট্রং গাদ্দার টাইপের কোনো জিন নিয়োগ দেয় যে যাও ওমোক এলাকায় পাহারা দাও ওই জিন আসলে তাকে থাপড়ায় ছড়াইয়া দাও আর সে যদি তাই করে সুযোগ আছে অসুবিধা নেই এই মামের পিছনে নামাজ পড়তে কোনো আপত্তি নেই নুরন্যবিবাহ জানতে চেয়েছেন বাথরুমে বসে বাথরুমের বাহিরের কোরআন তেলাওয়াত কানে আসে শুনলে গুনা হবে না আপনি মনোযোগ দিয়ে শুনবেন না এবং বাথরুমে বসে যদি একই রুমের লোকেরা কোরআন তেলাওয়াত করে বা কোরআন তেলাওয়াত বাজাতে থাকে আপনি বাথরুমে ঢুকার আগে বলবেন যে আওয়াজটা একটু ছোটো করে দাও আমি বাথরুমে যাচ্ছি আর যদি বাহির থেকে মাইকের আওয়াজ আসে অথবা এমন জায়গা থেকে আওয়াজ আসছে যে আপনার আউট অফ কন্ট্রোল তাহলে আপনি মনোযোগ দিয়ে শুনবেন না অমনোযোগ অবস্থায় থাকবেন তখন যদি আওয়াজটা কানে চলেও যায় আপনি গুণাগার হবেন না জামাল উদ্দিন ভাই জানতে চেয়েছেন মহারানা পরিশোধ করার আগে বউ যদি এনতেকাল করে তার হুকুম কি মুসিবত এই জন্য মহারানা দেরিতে দেবেন না কারণ যে পাবে সে মরে গেছে হাসরের ময়দানে যদি বলে যে আমার টাকা দাও তাহলে ওই দিন কিন্তু বাঁচতে পারবেন না এই জন্য মহারানা দিয়ে দেবেন সামর্থ্য যতটুকু আছে অতটুকু রেখে বিয়ে করবেন আর বউয়ের কাছে আগে বলে রাখবেন যদি আমি দেয়ার আগে মরে যাও তুমি তাহলে কি হবে বউ যদি বলে যাও মাফ করে দিলাম মরে গেলে মাফ আর জিবি থাকলে দিতে হবে তাহলে আপনি হয়তো মাফ পেতেও পারেন এরপরে আমরা বলব যদি কেউ মহারানা পরিশোধ করার আগে স্ত্রী মরে যায় তাহলে তার ওয়ারিসদের কাছে এটা দিয়ে দেবেন স্ত্রীর সম্পদ রেখে মারা গেলে ওই সম্পদের মালিক যারা হবে তো মহারানা এটাও তার সম্পদ তার পাওনা টাকা তাই এর যারা ওয়ারিস আছে অর্থাৎ শরীয়তের ফারায়েস বন্টন রীতিতে যারা যারা পাবে ঠিক তাদেরকে ওই মহারানার টাকাটা দিয়ে দিতে হবে আশা করা যায় হাসরের মাঠে ধরলে আপনি বলতে পারবেন যে আমি তো তোমার ওয়ারিশদেরকে দিয়েছিলাম আরেকটা পন্থা আছে মহারানার সবটা টাকা আপনি তার নামে সাদাকা করে দিতে পারেন তাহলে আল্লাহালাকে বলবেন আল্লাহ এটা আমার স্ত্রীর প্রাপ্য ছিল আমি এটা সাদাকা করে দিলাম সাবাবটা তার আমল নামায় দিয়ে দাও তো হাসরের মাঠে সে যদি আপনাকে ধরে তাহলে আপনি বলতে পারবেন যে এই তো আমি তোমার সাদাকা করেছি এই সাবাবটা তুমি পেয়েছ আশা করা যায় আল্লাহ আপনাকে ক্ষমা করবেন জিয়াউদ্দিন ভাই জানতে চেয়েছেন মায়ের একাধিক সন্তান আছে কোনো সন্তানকে চিকিৎসা করানোর জন্য যদি জমি বিক্রি করে জায়েজ হবে হ্যাঁ এটা জায়েজ আছে ঢৌকন হিসাবে দেয়া ঠিক নয় সন্তান যদি তিনজন থাকে একজনকে উপহার করলো বাকি দুইজনকে উপহার দিল না এটা হাদিসে অনুমোদিত নয় উপহার দিলে সকলকে দিতে হবে কিন্তু যদি লেখাপড়ার জন্য খরচ করলো চিকিৎসার জন্য খরচ করলো ইত্যাদি জরুরতে যদি খরচ করে জমি বিক্রি করেও যদি মা খরচ করে বা বাবা খরচ করে এতে অন্য সন্তানরা এখানে হক থেকে বঞ্চিত হচ্ছে এটা মনে হবে না কারণ এটা জরুরত এটা চিকিৎসা এটা লেখাপড়া ইত্যাদি তাই এটা জায়েজ আছে তাহমিম নামে একজন ভাই জানতে চেয়েছেন মহতারাম মৌলানা মরহ আহমদ শফি রাহেমাহুল্লাহ বলেছেন তোমরা প্রতিদিন চারশো বার জিকির করো কিন্তু কিছু আলেম বলেন ইল্লাল্লা জিকির করা জায়েজ নেই বাস্তবতা কি আসলে আহমদ শফির আহেমাহুল্লাহ ওনার প্রতি আমাদের শ্রদ্ধা ভালোবাসা আছে ইল্লাল্লাহ জিকির শুধুমাত্র উনি নয় অনেক আলেমরাই বলেন এবং করেন সসিনার পিসুর ইল্লাল্লা জিকির করেন শরমনায় পিসাবজুর করেন আহমদ শফিসায় ভুজুর করেন আরও অনেকেই করে আবার অনেকে বলে এটা জায়েজ নেই এখন আমরা বলতে চাই যে আমরা এই বিতর্কের সমাধানের জন্য যেতে চাই আল্লাহ এবং রাসুলের কাছে এটাই তো বিধান নাকি ইমতানা আজাহ উম ফিস পারদু হই রসুল। আল্লাহ তালা বলছেন যখন তোমরা কোনো বিষয় ঝগড়া পাসাদ করবে বিতর্ক করবে সমাধানের জন্য আল্লাহ এবং রাসুলের কাছে ফিরে যাও এখন আমরা কোরআন হাদিসে দেখতে চাই যে রাসুল সোভান আল্লাহ শিখিয়েছেন আল্লাহ আকবর শিখিয়েছেন আলহামদুলিল্লাহ শিখিয়েছেন লাহ শিখিয়েছেন আসাদু আল্লাহ আলাহুল কাদির এইভাবে কত জিকির শিখিয়েছেন সোহান আল্লাহ সোহানুল্লাহ আজিম শিখিয়েছেন সে রাসুল কি ইল্লাল্লাহ জিকির শিখিয়েছেন এটা আমরা হাদিসে দেখতে চাই কিন্তু আমরা দেখার পরে দেখি ইল্লাহ জিকির রাসুল জীবনে একবারও করেন নাই করতে কাউকে বলেনও নাই এটা হাদিসেও নাই বরং হাদিসে আছে ইলাহা ইল্ল শ্রেষ্ঠ জিকির হলো পুরাটা তা আপনি ভাঙবেন কেন এই অধিকার আপনাকে কে দিল যেহেতু এটা কোরআন হাদিসে নাই সুতরাং আহমদ শফি নয় এটা যে কোনো আলেম বলবে আমার বাবাও যদি বলে আমার ওস্তাদও যদি বলে কোরআন হাদিসে না থাকলে আমরা মানতে পারি না এজন্য আমরা বিনয়ের সাথে বলতে চাই আমরা ঝগড়া করতে চাই না কারোর সাথে ইল্লাল্লাহ জিকির রাসুল করেছেন এমন প্রমাণ যতদিন পর্যন্ত কেউ দিতে পারবে না ততদিন আমরা করব না মা ত্যাকুমুর রাসুল হু হাবিব যা করেছেন তা করো ও মা নাহা কুমান হু তিনি যা থেকে বিরত থাকতে বলছেন বিরত থাকো তো ইল্লাল্লাহ জিকির রাসুল করেছেন এটা আমরা পাই না আপনি পেয়েছেন তো খোঁজেন আপনি পিসা হুজুরকে জিজ্ঞাসা করেন হুজুর ইল্লাল্লাহ জিকির একটা হাদিস দেখান তো উনি প্রমাণ দেবে ইল্লাল কি জানি বলে ইস্কির ইস্কির নামক হাদিসের হাদিস দিয়ে আমি জিজ্ঞাসা করছি ইল্লাল্লা জিকির উনি বলে ইল্লাল ইস্কির এটা তো আমি জিজ্ঞাসা করিনি এসতেসনাম ওস্তেসনাম মিনহু হরফে ইস্তেসনা দিয়া নাহু সরফ দিয়া আপনি এবাদত বানাবেন জিকির বানাবেন এ সুযোগ আপনাকে কে দিল আপনি সরাসরি বলতে হবে এটা হাদিস আছে কি রাসূল রাসুল সাহাবারা যা করেননি তা ইবাদত হতে পারে না সুতরাং এটা করা যাবে না আর সবাবের নিয়তে যদি কেউ এমন এবাদত করে যে এবাদত রাসুল করেননি এটাই বেদাত এটা বেদাত সৈয়াহ মাহাদা সফি আমরিনা মাফা হুয়ারতী আল্লাহ হাবিব সাল্লাম বলেছেন আমার ইসলামের মাঝে নতুন কিছু কেউ বানাবে সেটা আমার দূত সেটা প্রত্যাখ্যাত সুতরাং আহমদ সফি আহমহল্লা আল্লাহ তার ওনাকে জান্নাতের উচ্চ মাকাম দান করুক ওনাকে আল্লাহ ক্ষমা করুক ওনার যে সৈয়াদ গুলু আল্লাহ আল্লাহগুলু হাসানাত দিয়ে বদল করে দেখ আমরা ওনার কল্যাণ কামি কিন্তু উনি এই কথাটা যেটা বলেছেন এটা আমরা মানতে পারি না এই কারণে যেহেতু এটা হাদিসে পাওয়া যায় না সুফিয়ান নামে একজন ভাই জানতে চেয়েছেন আমার এক আত্মীয় ভণ্ড ফিরের শিরিকী সিরিকি কাজেও লিপ্ত তার সাথে আত্মীয়তা সম্পর্ক রাখা যাবে হ্যাঁ আত্মীয়তা সম্পর্ক রাখা যাবে তার হক আপনি তাকে নিশ্চয় দেবেন এবং তাকে আপনি ফিরিয়ে আনার চেষ্টা করবেন তবে হ্যাঁ তার সাথে মিশতে গেলে যদি আপনার ইমান আবার চলে যাওয়ার সম্ভাবনা থাকে ওই ভণ্ড ফির দিকে আপনি চলে যাওয়ার সম্ভাবনা থাকে তাহলে নিশ্চয়ই ইমান বাঁচানোর দায়িত্বেই আপনি দূরত্ব বজায় রাখবেন বাইজিদ নামে একজন ভাই জানতে চেয়েছেন বাবার পছন্দ করা মেয়েকে বিয়ে না করলে বাবা অভিশাপ দেবে কিন্তু মেয়েটি সেলের পছন্দ নয় এখন কি করবে এক্ষেত্রে বাবাদেরকে বলবো তারা যেন সেলের বিয়ে নিয়ে এতটা বেশি বাড়াবাড়ি না করে বিয়েটা ছেলের বাবার না বউটা নিয়ে সংসার ছেলে করবে সুতরাং আপনি ডাকি করছেন কেন এই জন্য রাসুজ সাল্লাম বলেছেন যে বিয়ে করবে সে যেন মেয়ে দেখে ছেলের বাবারে মেয়ে ঠিক করতে বলেনি যে আপনি আগে দেখে ঠিক করবেন বরং বিয়ের আগে তো ওই ছেলের বৌরে বাবারও দেখা যায় নেই এখন বাবা পছন্দ করছে অভিশাপ দিয়ে বসবে কি মারাত্মক কথাবার্তা এমন অবুঝ হওয়া ঠিক না তবে হ্যাঁ ছেলেদেরকে বলবো যে বাবা মায়ের সাথে কথা বলে তাদেরকে খুশি রেখে বিয়ে করবেন বাবাকে বুঝান যে বদদোয়া যেন না দেয় যে বাবা আমার মেয়েটা পছন্দ হয় না আমারে মাপ করো আমি অন্য জায়গায় বিয়ে করতে চাই এভাবে বুঝিয়ে সুজিয়ে বাবার হাতে ধরো পায়ে ধরো বাবার কপালে চুমু দাও জড়ায়া ধরো যেন বদোয়াটা না দেয় এভাবে রাজি করে তারপরে ভাই তুমি বিয়ে করো বাবাদেরকে বললাম আপনারা বাড়াবাড়ি করবেন না ছেলেদেরকে বললাম বাবা মায়ের অবাধ্য হবা না মিজানুর রহমান ভাই জানতে চেয়েছেন শিরিক হয় এমন মাজার ওই মাজারের অধীনে মসজিদ এমন মসজিদে নামাজ পড়া যাবে ঠিকই বাংলাদেশে এমন মসজিদ আছে মাজার মসজিদ আমাদের ঢাকায়ও আছে মিরপুরে মাজার মসজিদ এক এরকম আরও পৃথিবী বাংলাদেশের বিভিন্ন জায়গাতে আছে আগে মাজার হয়েছে ওই মাজারের টাকা দিয়ে মসজিদ বানাইছে এখন মাজার কমিটি মসজিদ চালায় এখানে শিরিক চলে ইমামের উচিত হলো সেখানে শিরকের বিরুদ্ধে সুস্পষ্ট কথা বলা এখন ইমাম সাহেব কথা বলে না কারণ বেতন কমে যাবে আর মাজারে যত ভণ্ডামি হবে পয়সা তত বাড়বে ইমামের বেতন বাড়বে উনি মৌন সাপোর্ট করছে তাহলে এমন ইমামের পিছনে ওই মসজিদে নামাজ পড়া ঠিক হবে না আর ইমাম সাহেব যদি ধীরতার সাথে কথা বলে শিরকের বিরুদ্ধে মানুষকে উদ্বুদ্ধ করে ওই মাজারের ব্যাপারে মানুষকে সচেতন করে তাহলে ওই ইমামের পিছনে ওই মসজিদে নিশ্চয়ই নামাজ পড়া জায়জ হবে সাইদ নামে একজন ভাই জানতে চেয়েছেন আমি একজন ধৈর্যী কাস্টমারের সাথে ওয়াদা রক্ষা করতে পারি না এমন অবস্থায় করণীয় কি একবার আমাদের কলিজার কথা বলছেন ভাই কারণ দর্জিদের কাছে আমরাও পারি না যখনই যেই ডেট দেয় সেই ডেটে কাপড় দেয় এমন দর্জি বাংলাদেশে আছে মানে খুব কম আপনি প্রশ্ন করছেন স্বীকার করছেন খুব ভালো লাগলো ভাই কমপক্ষে আমরা কাস্টমাররা একটু শান্তি পাইলাম আসলে বিষয় হলো আপনি ওয়াদা দেবেন দুই দিন হাতে রেখে তাহলে ওয়াদা লঙ্ঘন হবে না আপনি জানেন যে কাপড়টা আমি বিশ তারিখের আগে দিতে পারবো না তা আপনি আপনার কাস্টমারকে একুশ তারিখের কথা বলেন আপনি মনে মনে জানেন যে বিশ তারিখে পারবো তা আপনি একদিন হাতে রাখেন তাহলে আপনি তো আগেই রেডি কিন্তু আপনি পারবেন বিশ তারিখ টাইম দিলেন আঠারো তারিখ তো আপনি তো পারবেন না কখনও ওয়াদা রক্ষার করতে আর ধর্জি অনেকের অভ্যাস হলে সব শেষ করে বুতাম লাগানো বাকি রেখে দেয় এখন কাস্টমার যাই খারায় থাকে কী ভাই কে যে ভাই বুতামটা লাগাই রেখানা এই অভ্যাসগুলো খুব খারাপ অর্থাৎ কিছু কাজ বাকি রাখা এটা ঠিক নয় সবাই এটা করে তা নয় তবে অধিকাংশই টাইম মেনটেন করে না এই আমি সকল ভাইদেরকে বলবো ওয়াদার ব্যাপারে সচেতন হবেন শুধু ধৈর্যগিরি নয় বরং প্রত্যেকটা ব্যাপারে আপনি কারোর সাথে ওয়াদা যখন দেবেন তখন আপনি টাইম একটু হাতে রেখে দেবেন যেন কোনোভাবে টাইমটা নষ্ট না হয় মাহমুদ নামে একজন জানতে চেয়েছেন সাল্লামের জন্মদিবস পালন করা কি যায়স মোটেও না এটা বেদাত এই যে আসতেছে বারে রবি রবিউলা জশ্নে জুলুস ইদ মিলাদুলনী রাসুলের জন্মদিবস পালন করবে কিছু আবেগী মুসলমান ক্যাঙ্ক কাটে হ্যাপি বার্থডে টু ইউ ইয়া রাসুল আল্লাহ বিশাল ক্যাঁক বানিয়ে দেখলাম এক পির সাহেবের দরবারে ফির সাহেব হুজুরের নেতৃত্বে ক্যাঁক কাটতেছে আর রাসুলকে হ্যাপি বার্থডে টু ইউ বলতেছে আল্লাহ হাবিব বলছেন কে আমতের আগে তোমরা অমুসলিমদেরকে অনুসরণ করবে শিবরান বি ও জেরা আইন, বিগতে বিগতে হাতে হাতে তারা যদি গুই সাপের গর্তে ঢোকে তোমরা এটাকে অনুসরণ করে গুইসাখের সাপের গর্তে ঢুকবে সাহাবারা বললি রাসুল্লাহ কাদেরকে অনুসরণ করবো রাসুল বলেন খ্রিস্টান এবং ইহুদি রাসুল বলেন হ্যাঁ আর কে হ্যাপি বার্থডে টু ইউ এটা খ্রিস্টানদের কালসার জন্মদিবস পালন করা হিন্দুদের কালসার খ্রিস্টানদের কালচার হিন্দুরা কি পালন করে জন্মাষ্টমী আপনারা জানেন খ্রিস্টানরা পালন করে বড়দিন রাসুল সাল্লা সাল্লাম নিজের জন্মদিন একবারও পালন করেননি কেউ বলে সোমবারে যে রোজা রাখতেন তো তিনি তো প্রতি সোমবারে রাখতেন তো কি প্রতি সোমবারে রাখলে তিনি কি প্রতি সোমবারে জন্ম নিয়েছেন নাকি যদি এমন হতো বছর এক সোমবারে রাখছেন তাহলে আমরা বলতে পারতাম যে হ্যাঁ পাওয়া গেছে কিছু একটা পাওয়া গেছে কিন্তু উনি তো প্রতি সোমবারে প্রতি বৃহস্পতিবারে রাখতেন সমানীয় ভাইয়েরা আবু বকর সিদ্দিকের জন্মদিন পালন করেছেন কোনোদিন অমরের ওসমানের হজরত আলী রাজিয়াল্লাহ তার আনহুমের করেন নাই নিজের বাবার নিজেরটা কি করেন আমরা নিজেরা নিজের জন্মদিবস পালন করি না ইসলামী গুরু নাই কিন্তু একটা করতেছেন আরও মজার ব্যাপার রাসুল সাল্লা সাল্লাম বারোই রবিউলা জন্মগ্রহণ করছে এটা কোরআনেও নাই হাদিসেও নাই তা আপনি পাইলেন কই এটি আপনি বলেছেন একজন ঐতিহাসিকের বক্তব্য আবার অনেক ঐতিহাসিক বলছে তিনি নয় রবিউলা জন্মগ্রহণ করেছেন তারিখ তো পাওয়া যায় না এবং রবিউল আউ্বাল মাস এটাকে নির্ধারিত কোরআন হাদিসে আছে কেউ বলছে রমজান মাস কেউ বলছে রবিউসানি কেউ বলছে রবিউল আউ্বাল ঐতিহাসিকদের বক্তব্য অর্থাৎ আরব দেশের ওই জাহিলি যুগে নবীর জন্মের তারিখ দিন এগুলো লিখে রাখা হয়নি আধুনিক যুগেও তো নাই আমিও তো জানি না আমার জন্মদিবস আপনারাও সবাই জানেন নাকি সার্টিফিকেটে একটা বিয়ের সময় একটা বাস্তবে আরেকটা। একটা আধুনিক যুগে জন্মদিবস খুঁজে পাওয়া যায় না আর জাহেলিয়াতের যোগে লেখা ছিল না এই জন্য এগুলো পালন করা ইসলামে নেই সাহাবাইকার রাসুল সাল্লা সাল্লামকে সবচেয়ে বেশি ভালোবাসতেন কিন্তু বিশ্বরবীর ইন্তেকালের পরে সাহাবারাকি রাসুলের জন্মদিবসে ঈদি মিলাদুলনবী পালন করছে ঈদি মিলাদুলনী নামে শব্দটাই তো কোরআন হাতেছে নাই আমি জানি না মহাক্কে কিছু আলেম কিভাবে যে এটা করে কিছু আলেম আছে মহাক্কে মোদাক্কি খুব ভালো জানে কিন্তু এই লোকগুলো ঈদ এ পালন করতেছে অত সে শব্দটাই কোরআন হাদিসে নাই এই যে আমি বারবার বলছি আপনারা নিজেরা লিখেন ঈদ এ লিখে তারপরে আপনি এবার আপনার হুজুরের কাছে যান যে হুজুর এই শব্দটা কোরআনের কোথায় আছে হাদিসের কোথায় আছে নাই কোথাও নাই ওরা করছে এটা বেদাত এই জন্য জন্ম জন্মদিবস মৃত্যু দিবস এই জাতীয় কোনো দিবস পালন করা যাবে না মাহমুদ নামে আরেক মাহমুদ ভাই মাহমুদ জানতে চেয়েছেন পাখি শিকার করা যায় আছে কিনা না মাহমুদ ভাই পাখি শিকার করবেন না পাখি নিজে লালন পালন করে জবে করে খাওয়া যায় কিন্তু আপনি যে পাখিটা শিকার করছেন এমনও তো হতে পারে ওই পাখিটা বাচ্চা রেখে এসেছে বাসায় বাচ্চার খাদ্য সংগ্রহ করতে এসেছে তার তিনটা বাচ্চা বাসায় অপেক্ষা করছে মা খাবার নিয়ে যাবে আপনি চারটা প্রাণ একসাথে শেষ করে দিলেন তার খুব কষ্ট হয় বাচ্চাগুলো খুব কষ্ট পায় ক্ষুদায় ধুকে ধুকে বাচ্চাগুলো বাসায় মারা যায় যেটার খবর আপনি রাখেননি এটা কি অমানবিক নয় এজন্য আমরা এটা করব না হ্যাঁ যদি আপনি পাখি নিজে পালেন ওই পাখি আপনি জবাই করে খাবেন আপনি জানেন যে বাচ্চা তার বড় হয়ে গেছে বা বাচ্চাগুলো এখন একটু বড় হয়েছে নিজে নিজে খাইতে পারে অথবা পাখিটার বাচ্চা নাই এটা জবে করলে কান্দার মতো কেউ নাই কষ্ট কেউ পাবে না খান আপনি জবাই করে কিন্তু আপনি বনে বাদারে এখানে সেখানে পাখি শিকার করবেন আমরা এটা ইন্সপায়ার করতে চাই না আমরা ডিসকারেজ করছি যে এটা করবেন না মামুন চৌধুরী ভাই জানতে চেয়েছেন আমার ভাই ইউরোপে থাকে সেখানে মূর্তি বানানোর কাজ করে জায়জ হবে না হবে না মুসলমান মূর্তি বানাবে না এ জাতীয় কাজে সহযোগিতাও করবে না এ জাতীয় কাজে রত হবে না মুসলমান এ আপনার মদের ফ্যাক্টরিতে চাকরি নেবে না মুসলমান সুকর পালে এমন ফার্মে চাকরি নেবে না এটা হারাম তা আওয়ানু হারামসমিদান আল্লাহ তালা বলছে গুনা এবং সীমা করার কাজে সহযোগিতা করা যাবে না চাকরি করেও না এজন্য আমরা ভাইটিকে বলবো আপনি অন্য কোনো চাকরির খোঁজ করুন আল্লাহ আপনার ব্যবস্থা করুন আল্লাহ মামিন এমডি রবিন রবীন্দন ভাই জানতে চেয়েছেন কেউ মারা গেলে চার দিন তার বাড়িতে রান্না বান্না হয় না চুলাতে আগুন জ্বালানো হয় না এটা কি ঠিক চুলাতে আগুন জ্বালাতে কোনো অসুবিধা নেই যদি কেউ কেউ বলে যে চুলাতে আগুন জ্বললে কবরে আগুন জ্বলবে এগুলো কুসংস্কার এগুলো কুসংস্কার ঠিক না এরপরে যদি চার দিন রান্নাবান্না আপনারা না করেন দুদিন না করেন আত্মীয় স্বজনরা খাবার পাঠায় সবে শোকে শোকাতুর থাকে তো এই জন্য আত্মীয় স্বজন খাবার পাঠায় এটা যায় আছে এটা অসুবিধা নেই আপনার কেউ মারা গেল আপনার পাশের বাড়ি আত্মীয় বললো যে তোমরা রান্না করো না আমরা খাবার পাঠাচ্ছি অসুবিধা নেই এটা আপনার করতেই পারে মেহমানদারি করাবে আপনি শোকে শোকাতুর একটু সহযোগিতা এটা যায় যাচ্ছে কিন্তু চুলা আগুন জ্বললে কবরে আগুন জ্বলবে এগুলো মোটেও ঠিক কথা নয় তরিকুল ভাই জানতে চেয়েছেন আমার বস হিন্দু ওনার বাসায় দাওয়াত দেয় খেতে পারবো না খাওয়া ভালো না খাওয়াই ভালো কারণ তাদের ইনকাম হালাল কি হারাম বোঝা কঠিন আর যারা রান্না বান্না করছে তাদের পবিত্রতা নিয়ে তো প্রশ্ন সুস্পষ্ট তারা তার পবিত্রতা বোঝে না অজু করে রান্না করে না পসরা পায়খানা করেও তারা ভালো করে পরিষ্কার হবে সন্না তরিকা এটা তারা বোঝে না অমুসলিম তাই তাদের পাক যে খাচ্ছেন একটু সন্দেহ থেকে যায় তবে হ্যাঁ যদি সৌজন্য রক্ষা করতে হয় তাহলে এমন কাজ করবেন যে দাওয়ারটা রাখবেন আপনি নিজে কিছু কিনে নিয়ে যাবেন যেমন ধরেন আপনি বাজার থেকে যেতে কিছু মিষ্টি কিনে নিয়ে গেলেন কিছু ফল কিনে নিয়ে গেলেন আপেল আঙ্গুর কিনে নিয়ে গেলেন এবং সেখানে গিয়ে আপনি যেগুলো কিনে নিয়েছেন উনি ওগুলো দিল ওইগুলো খাইলেন অন্য কিছু এড়িয়ে গেলেন তাহলে আপনার সাঁপও মরল লাঠিও ভাঙল না আসাদ নামে একজন ভাই জানতে চেয়েছেন আমার দোকানে অনেক ফকির আসে তার মাঝে কিছু ফকির আসে স্বাস্থ্যবান মোটা সোটা সক্ষম তাদেরকে টাকা দেব হ্যাঁ দেবেন দেবেন রাসুল সাল্লাহিউসাল্লাম বলেছেন যদি কেউ ওটে চরে ভিক্ষা চায় তাকেও ভিক্ষা দেওয়া আবার তিনি বলেছেন যে অপ্রয়োজনে ভিক্ষা করে হাসরের দিন উঠবে তার দেহে মাংস থাকবে না কঙ্কালের মতো উঠবে রাসুল ব্যালেন্স করেছেন কারণ আপনি যাকে মোটাশোটা দেখছেন মনে করছেন সে সক্ষম এমনও তো হতে পারে অভ্যন্তরীণভাবে সে এমন রোগে রোগ আক্রান্ত যে কাজই করতে পারে না কিন্তু আপনি দেখছেন তাকে খুব সুস্থ এখন সবাই যদি মনে করে মোটা হলে ভিক্ষা দেবো না বেটা তো না খাইয়ে মরব কষ্ট পাবে আবার এমনও তো হতে পারে যে এই লোকটা যে আপনার কাছে হাত পেতেছে সে পয়সাওয়ালা ছিল কিন্তু এখন ঋণে এত বেশি ঋণগ্রস্ত হয়ে গেছে যে সে এক বেলা কাজ করে বেলা ভিক্ষা করে তারপরও ঋণ দিয়ে কুলেতে পারছে না কিন্তু সে সক্ষম সারাদিন সে সকাল আটটা থেকে ধরেন বিকাল চারটা পর্যন্ত লোকটা চাকরি করছে মাসে দশ হাজার টাকা বেতন পায় কিন্তু দশ হাজার টাকা খরচ হয়ে যায় দু চার হাজার থাকে সে সন্ধ্যা থেকে ভিক্ষা করে ওই ঋণ পরিশোধের জন্য হতে হতে পারে তাহলে এই জন্য আপনি ভিক্ষা যদি সে পাঁচারো জি পেয়ে তৎকালীন ওট মানি আজকে ঘোড়ায় চড়ে ভিক্ষা করলে তাকেও ভিক্ষা দেব এই জন্য ভিক্ষা দেবেন আবার যারা ভিক্ষা করছেন তারা সাবধান যদি আপনার ভিক্ষার প্রয়োজন না হয় ভিক্ষা করবেন তো হাসরের মাঠে আপনি আল্লাহর সামনে যাবেন দেহে মাংস থাকবে না চেহারায় মাংস থাকবে না লাঞ্ছিত অবস্থায় যেহেতু দেওয়া লাগবে ইউনুস নামে একজন ভাই জানতে চেয়েছেন বিয়ে করেছি মহারানা পরিশোধ করি নেই স্ত্রী কম নিতে রাজি নয় সে বলে পূর্ণ মহারানা দেও এখন তার সাথেই আমি যেই বসবাস করছি তার সঙ্গ নিচ্ছি জায়াজ হবে জায়াজ বিয়ে করার পরে আপনার বহুতো হালাল তার সঙ্গ নেবেন জায়স মহারানা তার পাওনা টাকার মতো এটা দিতে হবে সে যেহেতু কম নিতে রাজি না পুরাটাই দিতে হবে লিখলেন কেন তখন রাজি হয়েছেন কেন এখন বলছেন কম নেও সে বলতেই পারে আমি এক টাকা কম নেব না তবে হ্যাঁ সে যদি আপনার প্রতি একটু দরদ দেখায় বলে ঠিক আছে কম দাও কিছু কমাই দাও এত টাকা মাপ দিলাম এটাও সে করতে পারে তবে আপনি তার সাথে বসবাস করছেন তার সঙ্গ নিচ্ছেন ইসলামে এটা কোনো নিষেধাজ্ঞা নেই অসুবিধা নেই আপনি মহারানা না দিল এটা জেনা হবে না আপনি পাওনা টাকা দিতে হবে এটা মাথায় রাখা লাগবে খালেদ নামে একজন ভাই জানতে চেয়েছেন তিনি বলছেন তার মা তাকে ওষুধ কেনার জন্য টাকা দেয় তিনি সেখান থেকে কিছু টাকা বাঁচিয়ে সেটা দান করেন জায়েজ হবে কিনা যদি টাকা কিছু বেঁচে যায় দান করতে চান মায়ের অনুমতি নিতে হবে মায়ের অনুমতি নিয়ে দান করবেন কারণ টাকাটা আপনার নয় এটা আপনার মায়ের টাকা এই জন্য স্বামীর টাকা যদি বউ দান করতে চায় ভিক্ষুক্ষে দিতে চায় স্বামীর অনুমতি নিতে হবে যে মালের মালিক তার অনুমতি নিয়ে দান করতে হবে এখন মালিকের অনুমতি যদি নেন মা যদি বলে টাকা বাকিটা দিয়ে দে ফকিরকে তাহলে মা দেয়ার কারণে স্বভাব পাবে আর আপনি দিয়েছেন তাই আপনিও স্বভাব পাবেন কিন্তু অনুমতি না নিয়ে এটা করবেন না সাকিব ভাই জানতে চেয়েছেন পুরুষেরা লাল এবং হলুদ কাপড় করতে পারবে কি লাল কাপড় পরার ব্যাপারে হলুদ কাপড় পরার ব্যাপারে দুরকম হাদিস পাওয়া যায় রাসুল সাল্ল সাল্লাম নিজে লাল কাপড় পরেছেন এমন হাদিস রয়েছে আবার তিনি লাল কাপড় পরতে নিষেধ করছেন অপছন্দ করছেন এমন হাদিসও রয়েছে হজরত বারাইবনু আজব হমরা আমি রাসুলকে দেখেছি উনি লাল হল্লা পরিধান করে আছেন

আমার কাছে সর্বশেষ মনে হলো আল্লাহর হাবিবের চেহারা চাঁদের চেয়েও সুন্দর এই দুটি হাদিস দিয়ে সুস্পষ্টভাবে বোঝা যায় আল্লাহ নবী লাল চাদর পরিধান করেছেন কিন্তু আবার হাদিস এসেছে যে তিরমিজিতে আবদুল্লেবনা আমর বলেন মরুন এক ব্যক্তি দুটি লাল কাপড় পরিধান করে বিশ্বনবীর পাশ দিয়ে যাচ্ছিলেন রাসুল সাল্লা সাল্লামকে দেখে সালাম দিলেন বিশ্বনবী সালামের জবাব দেন নাই এবং লাল কাপড় পরেছে এমন লোককে আল্লাহর হাবিব নফরত করেছেন এটাও পাওয়া যায় হলুদ কাপড়ের ব্যাপারে দুই রকম হাদিস পাওয়া যায় রাসুল নিজে পড়েছেন এটাও আছে আবার পড়তে নিষেধ করেছেন বা নফরত করেছেন সেটাও আছে এজন্য আমরা বলতে চাই যে একবারে লাল টকটকে লাল অথবা একবারে হলুদ পরিহার করাই ভালো আমরা যেন একবারে পুরুষ মানুষের ব্যাপারে বলছি এটা নারীদের ব্যাপারে কিন্তু নয় নারীদের জন্য যায় আছে পুরুষেরা একবারে টকটকে লাল এবং একবারে হলুদ কাপড় পরিধান না করাই ভালো আবু আয়মান ভাই জানতে চেয়ে যেন অনেক আলেমকে দেখি তারা ফেসবুকে অপ্রয়োজনীয় সেলফি আপলোড করে এগুলো কতটুকু সঠিক সঠিক আসলে আমরাও তো দেখি এটা ব্যক্তিত্বের সাথে সাংঘর্ষিক অপ্রয়োজনীয় কাজ করা ভালো নয় এবং আমাদের যে সমস্ত ভাইয়েরা এটা করছেন আমি বিনয়ের সাথে আরোজ করতে চাই আপনি একটু আত্মসমালোচনা করুন যে আপনি কোথাও মাছ ধরতে গেছেন এটাও আপনি ফেসবুকে দিয়ে দিলেন কোথাও কারোর সাথে চানাসুর বসে খাচ্ছেন এটাও ফেসবুকে দিয়ে দিলেন আপনারটা যদি অন্য কেউ দেয় সেটা ভিন্ন কথা কিন্তু আপনি একজন আলেম একজন মুক্তি একজন সম্মানী ব্যক্তি এই বাচ্চামি যে করছেন মানুষ কিন্তু এগুলো ভাবে আপনার পার্সোনালিটি নিয়ে মানুষ প্রশ্ন তোলে এবং আপনাকে তারা মনে করে আপনি একটু ওয়েটলেস হয়ে গেছেন আর আল্লাহ তালা তো সুরাল মিনুনে বলছে মোমেনদের বৈশিষ্ট্য কি আল্লা দিন মরিদুন। যারা প্রকৃত মোমেন তারা অপ্রয়োজনীয় কাজকে এড়িয়ে চলে আল্লাহ হাবি বলছেন মিন হসনে ইসলামিল মার মিন হসন ইসলামিল মার তার কুহু মা আল্লা আলি যে একজন ব্যক্তি যদি তার দিনকে সুন্দর করতে চায় অপ্রয়োজনীয় জিনিসে পরিহার করবে এই জন্য আমরা বিনয়ের সাথে আলেমুলামা সকলের কাছে এবং সকল ইম্পর্টেন্ট পারসনদের কাছে বলতে চাই যে আমরা ফেসবুকটা আসলে এটা যদিও আমার পার্সোনাল ফেস কিন্তু এটা যখন শেয়ার হয় তখন কিন্তু আর পার্সোনাল থাকে না তখন এটা সবার কাছে চলে যায় তো মানুষ আপনার কথা থেকে কাজ থেকে আপনাকে ওজন করে যে আপনি কোন ওজনের লোক তো আমরা অযথা কাজ করে নিজের ওজন কমাতে চাই না মেহরবানি করে একটু আমরা সবাই খেয়াল করব ইনশাআল্লাহ মাকসুদুর রহমান ভাই জানতে চেয়েছেন উচ্চশিক্ষার জন্য ব্যাংক থেকে লোন নেওয়া যাবে হ্যাঁ লোন নেওয়া যাবে যদি সুদ দেয়া না লাগে কিন্তু সুদ দেয়া লাগে তাহলে কোনো কাজেই সুদ ভিত্তিক লোন নেওয়া যাবে না উচ্চশিক্ষার জন্য না জাকির হোসেন ভাই জানতে চেয়েছেন লাশের মাথা উত্তর দিকে রেখে দাপন করা হয় কেন আসলে উত্তর আর দক্ষিণ নয় সন্ধ্যা হলো কেবলামুখী করা তো বাংলাদেশে যদি ডান কাতে আমরা উত্তর দিকে যদি দেই তাহলে কেবলামুখী করা হয় ডান কাতো হয় এই জন্য মূলত উত্তর দিকে দেয় পৃথিবীর অন্য কোন দেশ হলে উত্তর দেবে না লাশকে কাবার দিকে কেবলামুখী করে ডান কাতে রাখা এটা শোন না এই জন্যই উত্তরমুখী বাংলাদেশে করা হয় নাইমুদ্দিন ভাই জানতে চেয়েছেন রাসুলসাল্লাহ সাল্লামের কবরকে কবর বললে কি গুণা হবে হ্যাঁ মোটেও না কি বলবেন কবর না বলে মাজার বলবেন না মাজার তো কবর না মাজার হলো জেয়ারতের জায়গা যারা এজুর মানে দর্শন করা যেখানে কোনো জিনিস দেখা হয় ওই দেখার জায়গাকে মাজার বলে এখন জেয়ারত বলতে আমরা যেহেতু কবর জেয়ারত বুঝি তাই এখান থেকে বাংলাদেশে মাজার বলতে বুঝায় শুধু জেয়ারত মূলত জেয়ারত কি জেয়ারত মানে কবর জেয়ারত শুধু না জেয়ারত মানে হলো সফর করা দেখতে যাওয়া এখন রাসুল সাল্লা সাল্লামের কবরকে রওজা বলে বাংলাদেশের মানুষ রওজা রাসুলের কবর এই অর্থে হাদিসে এক জায়গায় আসেনি তবে রওজা মানি বাগান ফুলবাগান তো রাসুলের কবর তো নিশ্চয়ই বাগানের চেয়ে আরো শ্রেষ্ঠ আল্লাহর হাবিব বলছেন যে কোন কোন কবর রওজা তো রিয়াজিল জান্নাতের বাগান এই জন্য আলেমরা ওই হাদিসের দিকে তাকিয়ে রাসুলের কবরকে রওজা বলছে কিন্তু সাহাবাই কেন এটা ব্যবহার করেননি আল্লাহ ব্যবহার করেননি আল্লাহ তালা মাকবারা বলেছেন কবুর বলেছেন সাহাবাইকারও রাসুল সাল্লামের কবরের দিকে ইঙ্গিত করে বলতেন এটা কবর কবরুর রসুল সাল্লাহ মাক মাকবারাতুর রাসূল এটা রাসুলের কবর সুতরাং এটা বললে কোনো অসুবিধা নেই বরং এটাই হচ্ছে হাদিসের এবং কোরআনের পরিভাষা আশা করি বুঝতে পেরেছেন সমানীয় ভাইয়েরা আলহামদুলিল্লাহ আমরা আজকে অনেকগুলো প্রশ্নের জবাব দিয়েছি অনেকে প্রশ্ন করেছেন জবাব পাননি রাগ করবেন না কারণ সকল প্রশ্নের জবাব একদিনে দেওয়া সম্ভব নয় আর প্রশ্ন আপনার উত্তর আমাদের সবার সুতরাং আমরা উপকৃত হয়েছি আশা করি এবং যারা প্রশ্নের জবাব পেয়েছেন তারা নিশ্চয়ই খুশি হয়েছেন যারা জবাব পাননি তারা সামনে প্রশ্ন করবেন যদি মাহফিলের সিজন যদিও শুরু হয়ে গেছে প্রোগ্রাম এখনও অনুমতি পাইনি কিছু কিছু পেয়েছি সামনে করবো ইনশাআল্লাহ যদি মাহফিল শুরু হয়ে যায় তাহলে মনে হয় সিজনে আর এই লাইভ করা একটু কঠিন হয়ে যাবে আর মাহফিল যদি কিছুদিন আরও না হয় তাহলে আগামী শুক্রবার এই সময়ে ইনশাল্লাহ আবার দেখা হবে যদি আল্লাহ বাঁচিয়ে রাখেন সুস্থ রাখেন তখন প্রশ্নের জবাব আমরা দেবো অনেকে সালাম দিয়েছেন ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি বারাকাতু দোয়া করেছেন আমিও দোয়া করছি সকলের জন্য আল্লাহ তালা আমাদের সকলকে ভালো রাখুন সুস্থ রাখুন ইমানের সাথেই রাখুন এই প্রত্যাশা করে শেষ করছি আজকের মতো ও আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি